বাংলাদেশে একটা সংবিধান আছে না নাই? আছে। এটা কাদের জন্য? তা বাঙালিদের জন্য। ইন্ডিয়াতে একটা সংবিধান আছে, এটা কাদের জন্য? তা ভারতীয়দের জন্য। পাকিস্তানে একটা সংবিধান আছে, এটা কাদের জন্য? পাকিস্তানিদের জন্য। আমেরিকায় একটা সংবিধান আছে, তা কাদের জন্য? তা আমেরিকানদের জন্য। ওই আমেরিকার সংবিধান আমার মানার কোনো দরকার? কিন্তু আল্লাহ বলে তুমি মুসলিম, আমি বললাম হ্যাঁ। আল্লাহ বলে তুমি যদি মুসলিম হও, তুমি মনসার পটিয়ায় থাকতে পারো, তুমি চট্টগ্রামের শহরে থাকতে পারো, তুমি ঢাকার রাজধানীতে থাকতে পারো, তুমি ভুটান নেপাল মায়ানমারে থাকতে পারো, তুমি পাকিস্তান ইন্ডিয়াতে থাকতে পারো, তুমি আমেরিকায় কানাডায় থাকতে পারো, তুমি হও জঙ্গলে বা পাহাড়ে, হও সমুদ্রের মাঝখানে, তোমার নাম যদি হয় মুসলমান, তোমার একটাই সংবিধান, এরই নাম আল কোরআন। চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা পূর্ব মনসা হযরত খাজা গরীব নওয়াজ বান্দা নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই মাহফিল পরিচালনা কমিটির আয়োজনে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতা মাহে রজব মানে উরসে খাজায়ে খাজেগান রাজাই হিন্দুস্তান, তারই ধারাবাহিকতায় হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ওরস শরীফ উপলক্ষে তৃতীয়তম আজিম উৎসব ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল মান্নবর উদ্বোধক বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার আবু তাইয়িব চৌধুরী সাহেব মান্নবর প্রধান অতিথি, আপনাদেরই অভিভাবক সম্মানিত ইউপি সদস্য জনাব মুহাম্মদ নিজাম উদ্দিন মেম্বার সাহেব, বিশেষ অতিথি জনাব মুহাম্মদ ইসমাইল সৌদাগর সাহেব, সভাপতিত্ব করছেন জনাব ইঞ্জিনিয়র মুহাম্মদ আবুল কাসিম সাহেব। এতক্ষণ ধরে তাকরির পেশ করেছেন আপনাদেরই অভিভাবক পূর্ব মনসা গাউসে মুখতার জামে মসজিদের সম্মানিত খতিব খতিব মুকাররম হযরত মাওলানা নূরুল হুদা জুনায়েদ কাদেরী সাহেব, বিশেষ বক্তা হাফেজ মুহাম্মদ জালাল উদ্দিন সাহেব, এইচ এম হেলাল উদ্দিন কাদেরী সাহেব সহ উপস্থিত উলামাই কারাম মেহমান বৃন্দ, বিশেষ করে যাদের জন্য এখানে এসেছি অশাকে মুস্তফা গোলামানে মুস্তফা খাদেমানে আউলিয়া পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়টা আমাদের পক্ষে নয়। কেন? একদিকে করোনা মহামারীর প্রভাব বেড়ে গেছে, অন্যদিকে নতুন ভাইরাস অমিক্রন যুক্ত হয়েছে, যার কারণে সরকারিভাবে প্রশাসনিক উদ্যোগে জনসমাবেশ ধর্মীয় মাহফিল সবগুলো এক প্রকারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরপরেও আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলির মাহফিলে
আসার সুযোগ করে দিয়েছেন। এই মাহফিল চাইলে তো বন্ধ হয়ে যেত, আমরা এমন গেছে এই দুই একদিন আগের কাহিনী, মাহফিল প্রস্তুত, মানুষ ভরপুর, স্টেজ রেডি, আমরা গিয়ে পৌঁছেছি, মান্যবর প্রশাসন পুলিশ বলেছে গাড়িতে উঠেন। আমরা বললাম কেন, সে এত বেশি মানুষ এই জনসমাগম এখন করা যাবে না, তো আমরা তো শুননি, আমরা অশান্তি চাই না, আমরা শান্তির পক্ষে কাজ করি। তো এইরকম মাহফিল গিয়েও মাহফিল করতে পারিনি, কিন্তু আল্লাহ আজকে আমাদেরকে স্বাধীনভাবে মাহফিল করার সুযোগ করে দিয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমি কোন প্রকার ভূমিকা বলবো না, কারণ আজকের মাহফিল সব দিক থেকে সুন্দর, স্টেজ সুন্দর, প্যান্ডেল সুন্দর, লাইটিং সুন্দর। এই যুবকগুলো তাদের এমন পরিশ্রম করেছে, আমরা দোয়া করি যেইভাবে লাইটিং প্যান্ডেল স্টেজ মাইকিং এর মাধ্যমে আজকে মনসার জমিন যারা আলোকিত করে দিয়েছে, আল্লাহ যেন তাদের জীবনকে আলোকিত করে দেন, এই দোয়াটা আমরা করি। এখন আসেন, আমার একটা বিষয় দিয়েছেন, কোরআন সুন্নার আলোকে আউলিয়ায়ে কেরামের মর্যাদা। আমরা যে হযরতে খাজায়ে আজমিরের ওরস করছি, অনেক ভাই এগুলোকে বেদাত বলে, আছে না নাই, আছে, অনেকেই মাজার ভেঙে ফেলতে চায়, আছে না এরকম, অনেকেই মাজারকে লাতি দিতে চায়, এরকম আছে না নাই। ওরা কি হিন্দুর ঘরের ছেলে, বৌদ্ধ ঘরের ছেলে, চাকমার ঘরে জন্ম নিয়েছে? না না, ওরাও আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, যেই শাহজালাল ইসলাম দিল, যেই খাজা আজমির ইসলাম দিল, যাদের কারণে দাড়ি পেলাম, টুপি পেলাম, জুব্বা পেলাম, ইসলাম নামের ধর্ম পেলাম, নিজেদের পরিচয় মুসলমান পেলাম, আমাদের মধ্যেই অনেকে খাজায়ে আজমিরকে গালি দেয়, বাবা শাহজালালকে গালি দেয়, আল্লাহর ওলির মাজার ভেঙে দিতে চায়। এইরকম মানুষ আসে না নাই, আমি গালি দিতে আসি নাই, তাহলে ওনারা একটা পক্ষে চলে গেছে। আমরা আবার যারা ইসলাম দিল তাদেরকে বলি, কই কোন 800 বছর আগে আমার খাজা ইন্তেকাল করেছে, আজ 800 বছর পরে মনসার জমিনে আমরা খাজার মাহফিল সাজিয়ে দিয়েছি। তাহলে মুসলমান কয়বা, দুই বাঘ, এক বাঘ, চার, মাজারটা ভেঙে ফেলবো, খাজার নাম মুছে ফেলবো, আরেক বাঘ চার, যাদের কারণে ইসলাম পেয়েছি ওনাদেরকে মাথার উপর রাখো। বাঘ আছে না নাই, গ্রুপ কয়টা, দুইটা। তো আমি মারামারি বাজাইতে আসিনি, আমি চাই সমাধান, কারণ আমরা আমরা যদি মারামারি করি জাতি হাসবে, কথা ঠিক না? আমি চার, যারা বলেন মাজার ভেঙে ফেলবো, শিরিক বেদাতের ফতোয়া দেন, জকরা জাতি করার দরকার নাই, আপনিও আমাদের মাহফিলে আসেন, বসেন, আমি যা বলবো যদি কোরআন সুন্নার আলোকে হয় অবশ্যই মানবেন, আর যদি না হয় সরাসরি বসে যেই পক্ষে কোরআন সুন্না আমরা সেই পক্ষে চলে যাব। আর কোন মারামারি আছে? আমি গালি দিতে বলি নাই, জুতা মারতে বলি নাই, পাথর মারতে বলি নাই, দুইজনেই বসবো, একজন ওলির পক্ষে থাকবে আর একজন ওলির বিপক্ষে থাকবে, দলিল কোরআন ও সুন্না। আমার কোরআন সুন্না যদি ওলির পক্ষে বলে আমরা খাজায়ে আজমিরের উরস করব, আমার কোরআন সুন্না যদি ওলির বিপক্ষে বলে মনসার জমিনে আগামীকাল থেকে আর কোনো উরুষ চলবে না, ঠিক আছে না? আমি কি সমাধান দিলাম না মারামারি করলাম? তা আমাকে বলছে কোরআন ও সুন্নার আলোকে, কিসের আলোকে? আউলিয়াই কারামের মর্যাদা।
সুন্দর সমাজ বিনির্মাণে ওনাদের অবদান, সাথে প্রতিবেশীদের হক। প্রতিবেশী মানে আমরা আপনারা যারা সমাজে থাকি আমরা প্রতিবেশী। প্রতিবেশীর কি হক ইসলামে আছে সেটা আমি ধারাবাহিক আলোচনা করে গভীর মনোযোগ। আল্লাহ সৃষ্টির মধ্যে যাদেরকে সবচেয়ে দামি করেছে ওনারা নবীয় রাসূল। ওনারা কি? যেমন তৃতীয় পারা প্রথম পৃষ্ঠা আপনি যদি উল্টান আল্লাহ বলে তিলকার রুসুল ফাদ্দালনা, আল্লাহ বলে আমার সৃষ্টির মধ্যে আমি রসুলদেরকে সবার উপরে মর্যাদা দিয়েছি। কিসের উপরে? সবার উপরে। নবী রসুলের পরে যাদের মাকাম ওনাদের নাম সাহাবায়ে কেরাম এবং আহেলে বাইতে রসুল। নবী রসুলের পরে এক নাম্বার কত? নবী রসুল। দুই নম্বরে সাহাবায়ে কেরাম এবং আহেলে বাইত নবীর পরিবার। তিন নম্বরে আল্লাহ যাদেরকে দামি করেছে ওনাদের নাম আউলিয়ায়ে কেরাম। ওনাদের নাম কি? আউলিয়ায়ে কেরাম। এখন আসেন আমার গ্রন্থের নাম আল কোরআন। কথা কি ঠিক? আমরা কোরআনের বাহিরে কোনো কথা বলতে পারবো না। আমার মন চাচ্ছে আমি এটা করব, আমার কোরআন বলছে এটা করা যাবে না। আমার মন হাজারবার যদি চায় এটা করব, আমি যদি আল্লাহর বান্দা হই মনের মতো করতে পারবো না, আমাকে কোরআনের মতো করতে হবে। কথা ঠিক কিনা? আমার মন চাচ্ছে আমি কাউকে মারব, আমার কোরআন বলে মারা যাবে। আপনার মন চাচ্ছে আমি একটু ইয়াবা নেব, কোরআন বলছে ইয়াবা নেওয়া যাবে। আপনার মন বলছে আমি ইফতিজিং করব, কোরআন বলে ইফতিজিং করা যাবে। তা আমরা কোন দিকে যাব? মনের দিকে যাব না কোরআনের দিকে? কোরআনের দিকে। কেন? আল কোরআন মুসলমানের সংবিধান। কিসের সংবিধান? বাংলাদেশে একটা সংবিধান আছে না নাই? আছে। এটা কাদের জন্য? এটা বাঙালিদের জন্য। ইন্ডিয়াতে একটা সংবিধান আছে, এটা কাদের জন্য? এটা ভারতীয়দের জন্য। পাকিস্তানে একটা সংবিধান আছে, এটা কাদের জন্য? পাকিস্তানিদের জন্য। আমেরিকা একটা সংবিধান আছে, এটা কাদের জন্য? আমেরিকানদের জন্য। ওই আমেরিকার সংবিধান আমার মানার কোনো দরকার? কিন্তু আল্লাহ বলে তুমি মুসলিম, আমি বললাম হ্যাঁ। আল্লাহ বলে তুমি যদি মুসলিম হও তুমি মনসার পটিয়ায় থাকতে পারো, তুমি চট্টগ্রামের শহরে থাকতে পারো, তুমি ঢাকার রাজধানীতে থাকতে পারো, তুমি ভুটান নেপাল মায়ানমারে থাকতে পারো, তুমি পাকিস্তান ইন্ডিয়াতে থাকতে পারো, তুমি আমেরিকায় কানাডায় থাকতে পারো, তুমি হও জঙ্গলে বা পাহাড়ে হও সমুদ্রের মাঝখানে, তোমার নাম যদি হয় মুসলমান তোমার একটাই সংবিধান, এরই নাম আল কোরআন। কোরআনের বাহিরে কোনো কথা চলবে? আমার কোরআন যেটা বলে আমি যদি মুসলমান হই আমার কোরআনের কথা মতো চলতে। এখন আসেন কোরআনে 114টা সুরা আছে। কয়টা সুরা? 14 সুরা, মানে এগুলো শিরোনাম। একটা সংবিধানে পরিচ্ছেদ থাকে, পরিচ্ছেদের আন্ডারে এক নম্বর ধারা, দুই নম্বর ধারা, তিন নম্বর ধারা আছে না নাই? আছে। লয়াররা জানে যে আমি ইসলামিক ল নিয়ে পড়ালেখা করেছি, আবার আমার কাছে ফ্রান্সের ল সম্পর্কেও ধারণা আছে, মোটামুটি কিছু ব্রিটিশ ল নিয়ে আমার কিছু পড়াশোনা হয়েছে, কিন্তু আমার বেশিরভাগই ইসলামিক ল নিয়ে আমার পড়ালেখা। তাহলে প্রত্যেক সংবিধানে পরিচ্ছেদ আছে, পরিচ্ছেদের আলোকে কিছু ধারা আছে। যেমন আমার বর্তমান যেটা আমার থিসিস চলছে বর্তমানে এমপিলের মধ্যে, আমার বিষয় হচ্ছে বাল্যবিবাহ বাংলাদেশ আইন এবং ইসলামী আইনের আলোকে সমাধান, এটা হচ্ছে আমার বিষয়।
তো আমি বাংলাদেশে দেখলাম একটা পরিচ্ছেদ আছে, বাল্য বিবাহ আইন। কি আইন? বাল্য বিবাহ আইন। এটা কিছু ধারা আছে, এক নাম্বার, দুই নাম্বার, আবার এটার মাঝখানে কিছু উপধারা আছে। কি ধারা? উপধারা ক খ দিয়ে। তাহলে এগুলো হচ্ছে ল আইন। এই আইন আমি বাল্য বিবাহ নিয়ে যখন পড়ছিলাম, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে 1971-এ, আজ 2022, তাহলে প্রায় 50 বছর চলে যাচ্ছে। আমি গবেষণা করে দেখলাম এই 50 বছরে বাল্য বিবাহ আইন এই বাংলাদেশে 5 বার সংশোধন হয়েছে। কয়বার? আরো একবার সংসদে এখন উত্থাপন করা হয়েছে, মানে সামনে কয়বার হবে? 6 বার। তাহলে মাত্র 50 বছরে বাংলাদেশে শুধু একটা আইন, নাম তার বাল্য বিবাহ। বাল্য বিবাহ মানে বাংলা খাওয়ার আগে, উপযুক্ত হওয়ার আগে কি করা? বিয়ে করা। এই সামান্য বিষয় একটা আইন বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত 6 বার চেঞ্জ হয়েছে। এখন আপনার কাছে প্রশ্ন, আল কোরআন 1500 বছর চলে গেছে, একটা আয়াত কখনো চেঞ্জ হয়েছে? এই মানুষের বানানো আইন মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। আমার মাওলার দেওয়া আইন কিয়ামত চলে আসবে, আগেও যেরকম, আজকেও সেরকম, ভবিষ্যতেও সেরকম থাকবে। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলামে ভুল নাই কেন? ইসলামে কোনো পরিবর্তন, এই পরিবর্তন না হওয়া এটা হক, এটার দলিল। এটার কি দলিল? এখন আসেন বন্ধু আমার গভীর মনোযোগ। তা সংবিধানে পরিচ্ছেদ আছে, পরিচ্ছেদের সাথে কি আছে? এক নাম্বার, দুই নাম্বার ধারা আছে। আল কোরআনে পরিচ্ছেদ হচ্ছে 114টা। কয়টা? এখন ধারা নিয়ে একটু মত পার্থক্য আছে। কেউ বলেছেন এতটা আয়াত আছে, কেউ বলেছেন এতটা আয়াত আছে। এগুলো নিয়ে মারামারি করার কোনো দরকার কেন? কেউ বলছেন প্রতি সূরাই বিসমিল্লাহির রহমানির রহিম আলাদা আলাদা আয়াত, কেউ বলেছেন আমিন এটা আলাদা আয়াত, কেউ বলেছেন দুইটা মিলে একটা আয়াত, কেউ বলেছেন পার্থক্য পার্থক্য। সেই জন্য ওলামায়ে কেরামের মধ্যে একটু বিরোধ হয়েছে, কিন্তু যেটা প্রসিদ্ধ 6,664টি ধারা আছে। কয়টা ধারা? এখন একটু গভীর মনোযোগ। আমার প্রথম পরিচ্ছেদ সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা, ভূমিকা মানে ইন্ট্রোডাকশন, যেটা আমরা পরীক্ষায় লিখি, ভূমিকা, উপস্থাপনা, শুরু কথা। তা আল্লাহর কোরআনে যেটা ভূমিকা, ওই ভূমিকার নাম সূরা ফাতিহা। সূরা ফাতিহা শেষ, আল্লাহর সংবিধানের মূল আলোচনা শুরু। প্রথম আলোচনা সূরাতুল বাকারা। কি আছে সূরাতুল বাকারা? মানে কি? গাবি গাবি, মানে গরুর স্ত্রীলিঙ্গের নাম কি? গাবি, বাকারা। তো কোরআন কি গাবি পড়বে না মানুষে পড়বে? কে পড়বে? তো মানুষেই কোরআন পড়বে। কিন্তু আল্লাহ সূরা ফাতিহার পরে লিখছেন সূরাতুল বাকারা। বাকারা মানে গাবি। মাওলা গরু তো কোরআন পড়বে না, মাওলা বাঘ সিংহ তো কোরআন পড়বে না, মাওলা কোন গবাদি পশু তো কোরআন পড়বে না, কোন পশু পাখি তো কোরআন পড়বে না, কিন্তু তুমি দিয়েছো সূরাতুল বাকারা। তা আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করছে তার নাম কি দিব। আমরা পরামর্শ দিলাম, মাওলা নাম দাও সূরাতুল ইনসান, নাম দাও সূরাতুল বাশার, যাতে মানুষ বুঝতে পারে এই কোরআন গরু ছাগলের জন্য নয়, এই কোরআন মানুষের জন্য। এই কোরআন কিসের জন্য? মানুষের জন্য। তাহলে এই কোরআন মানুষের জন্য, কিন্তু আল্লাহ বলেন না আমি সূরাতুল ইনসান দিব না, আমি সূরাতুল বাশার দিব না। তো মাওলা কি দিবা? যে সূরাতুল বাকারা দিব।
কেন মাওলা? কোরআন মানুষের জন্য, হুদান লিন্নাস, এটা বাকারার জন্য নয়, এটা গাবির জন্য নয়, এটা পশু পাখির জন্য নয়, মানুষের জন্য। কিন্তু বাকারা দিয়ে আমি আল্লাহ একটা মেসেজ দিচ্ছি। মাওলা মেসেজ কি? সব মানুষগুলো মানুষ নয়, মানুষের মাঝে অনেক অমানুষও আছে। অনেক কি আছে? অমানুষ আছে না? যদি সবগুলো মানুষ থাকতো তাহলে কোনোদিন দুর্নীতি হইতো? সবগুলো যদি মানুষ থাকতো কোনো মেয়ের ইজ্জত লুণ্ঠন হইতো? সবগুলো যদি মানুষ থাকতো ভালোবাসা দিবসের নামে কোনো বেহায়াপনা হতো? সবগুলো যদি মানুষ হইতো 16ই ডিসেম্বর আমাদের দিবস, বিজয় দিবস, এই বিজয় দিবসে কেউ হিন্দি গান বাজাইতো? বাংলার জন্য রক্ত দিল আর সেই বাঙালি 16ই ডিসেম্বর পালন করছে হিন্দি গান দিয়ে? তাহলে এগুলো মানুষ না অমানুষ? তাহলে সবগুলো কি অমানুষ? অমানুষ আছে না অনেকে? আপনি পর্দা করবেন, করেন ইসলাম। আপনি বলছেন আমি পর্দা করব না, আমি বলি করার কোনো দরকার নাই, আপনার স্বাধীনতা। কিন্তু আমার বোন কেন পর্দা করে? সেই জন্য বোনের পর্দা কি টান দিয়ে ছিঁড়া যাবে? তো যারা বোনের পর্দা টান দিয়ে ছিঁড়ে ফেলে, ওরা মানুষ না অমানুষ? অমানুষ। এইরকম যদি আপনি দেখেন যে ইফতিজিং করে, সে কোনোদিন মানুষ হতে পারে না। কেন? তার গড়েও তো মাটা মেয়ে, তার গড়েও তো বোন আছে। তো নিজের গড়ে বোন রেখে অন্যের বোনের ইজ্জত যে লুণ্ঠন করতে চায়, সে কখনো মানুষ হতে পারে না। যে মাদক নিয়ে সমাজে অশান্তি করে, সে কখনো মানুষ হতে পারে না। যেই মা তার ছোট্ট পেটে সন্তানকে 10 মাস 10 দিন রেখেছে, সেই মাকে যারা বৃদ্ধাশ্রমে পাঠায়, তারা কোনোদিন মানুষ হতে পারে না। যেই বাবা নিজের জীবন যৌবন দিয়ে সন্তানকে মানুষ করে, যেই সন্তান বাবার সাথে বিয়াদবি করে, সে কখনো মানুষ হতে পারে না, সে তো আসলেই অমানুষ। যে দেশের সম্পদ নষ্ট করে, সে কখনো মানুষ হতে পারে? তা আপনি যদি এইভাবে তাকান, এই জমিনে মানুষ খুঁজে পাওয়া যাবে? সেই জন্য আমি যখন ক্লাস 6-এ আমার রোল নাম্বার হইল 2, কত? আমার আব্বা খুবই ব্যস্ত মানুষ, উনি সময় দিতে পারে না। সপ্তাহে শুক্রবার সকালবেলা 10টা থেকে 12টা আমাদেরকে 2 ঘন্টা সময় দিত। তো আমার ক্লাস 6-এর যখন রেজাল্ট দিয়েছে, আমি বাবার সামনে আমার রেজাল্টটা দিলাম। আব্বা বলে কোন ক্লাসে? আমি বললাম ক্লাস 6-এ। রেজাল্ট কত? আমি বললাম 2। যে এগুলো বন্ধ কর, তুই কি ভালো মন্দ বুঝিস? আমি বললাম বুঝি। গরম আর ঠান্ডা বুঝিস? হ্যাঁ বুঝি। সত্য মিথ্যা বুঝিস? আমি বললাম বুঝি। হয়তো আমার কথা নিতে পারবি না, তারপরেও বলে যায়, কারণ কোনো বাবা কোনো মা এমনিতেই সন্তান জন্ম দেয় না। সন্তান জন্ম দেওয়ার পেছনে বাবা মার অনেক স্বপ্ন থাকে, কথাটি? আমার বাবা ডাক দিয়ে বলে আমার অনেক বড় স্বপ্ন আছে। তোর মা তোকে এমনিতেই পেটে ধারণ করে নাই, তোর মায়ের একটা স্বপ্ন আছে। আমি বললাম বাবা স্বপ্ন কি? আমার বাবা বলে ডাক্তার হতে ইচ্ছে হলে ডাক্তার হবি, আমার কোনো বাধা নাই। ইঞ্জিনিয়ার হতে ইচ্ছে হলে ইঞ্জিনিয়ার হবি, আমার কোনো আপত্তি। লয়ার হতে ইচ্ছে করলে LLB পড়বি, আমার কোনো অবজেকশন থাকবে না। আলেম হতে ইচ্ছে করলে দ্বীনি ইলম শিখবি, আমি তোকে কিছু বলবো না। তবে আমার একটা স্বপ্ন, তুই যেটাই হ তবে মানুষের মতো মানুষ হইস। কিসের মতো? তো তখন তো ক্লাস 6-এ, মানুষের মতো কি বুঝবো, মানুষ কি বুঝবো? তা আমি হাসি দিয়ে বললাম বাবা আমি তো গরু হয়ে ছাগল হয়ে আসি নাই, আমি তো তোমার মতো মানুষ হয়েই তো আসলাম, আবার মানুষ কেন হব? তখন আমার বাবা বললেন এই সমাজে সব অশান্তির মূল কোন পশু পাখি নয়, এই মানুষ গোলায় এই দেশকে, সমাজকে, রাষ্ট্রকে, বিশ্বকে অশান্তি করে তুলেছে। এই অশান্তি যারা করে এগুলো একটাও মানুষ নয়, সবগুলো অমানুষ। সবগুলো কি আমার কারণে? আমার পাশের গড় যদি কষ্ট পায়, আমি কি মানুষ হব? আমি তো অমানুষ হব।
আমার গড়ের জায়গা আমি একটু ছেড়ে দিলে পানি যাওয়ার সুযোগ থাকে, আমি যদি পানি যাওয়ার সুযোগ না করে দেওয়ালটা তুলে দিই, পানি যাওয়ার কোনো ব্যবস্থা না করি, আমি কি মানুষ না অমানুষ? সেই জন্যই তো আল্লাহর নবী কত সুন্দর বলেছে, আপনার দাড়ি থাকতেই পারে, আপনার টুপি থাকতেই পারে, আপনার জুব্বা লম্বা হতে পারে, আপনার প্যাকেটে মিসওয়াক থাকতেই পারে, আপনার বগলে আল কোরআন থাকতে পারে, আল্লাহর নবী বলেছে লাইসা মিন্না, লাইসা মিন্না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। সে নামাজ পড়ে, সে রোজা রাখে, সে হজ করে, সে যাকাত দেয়, এরপরেও আমি উম্মত বানাবো না। নবী কারে মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউয়াক্কির কবীরানা, যে ছোটদেরকে স্নেহ করে না, আদর করে না, মমতা দেয় না, মুরব্বীকে সম্মান করে না, যে বিয়াদব, আমি নবী তাকে উম্মত থেকে বের করে দিয়েছি। তাহলে দাড়ির নাম ইসলাম দেওয়া যাবে না, টুপির নাম ইসলাম দেওয়া যাবে না, জুব্বার নাম ইসলাম দেওয়া যাবে না। কখন ইসলাম দেওয়া যাবে? যখন এই দাড়ি টুপি জুব্বার ভেতরে নবীর আদর্শ খুঁজে পাওয়া যাবে। এর আগে ইসলাম দেওয়া যাবে না। এখন গভীর মনোযোগ, আল্লাহ বললেন বাকারা, বাকারা মানে পশু, তো মাওলা কোরআন তো মানুষে পড়বে, গাবি পড়বে না, তো বাকারা কেন বললেন? আল্লাহ বলে তুই যখন কোরআনের কাছে এসেছিস, তোর পিছনের ব্যাকগ্রাউন্ড দেখ, তোর অতীতটা দেখ, তোর ফাস্ট যেটা চলে গেছে এটা দেখ। আমি যখন আমার জীবনটা দেখলাম, কখনো আমার জীবন সিনেমায়, কখনো আমার জীবন নাটকে, কখনো আমার জীবন পয়লা বৈশাখের নামে মঙ্গল যাত্রায়, কখনো আমার জীবন 14ই ফেব্রুয়ারির নাচানাচিতে, কখনো আমার জীবন বন্ধুদের সাথে, আবার সেই আড্ডাখানায় চলে গেছে। তা আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা এখন বল এগুলো কি মানুষে করতে পারে? আমি বললাম মাওলান না, তো এগুলো কারা করে? আমি বললাম অমানুষ। আল্লাহ বলে সূরাতুল বাকারার মাধ্যমে আমি মাওলা তোকে মেসেজ দিচ্ছি, বান্দা এতদিন অমানুষ ছিলি, আজ কোরআনের কাছে চলে এসেছিস, আজকার কাছে। তো কোরআন কি করবে? কোরআন বলে পড়বি? আমি বললাম পড়ব। সে পড়। আমি বললাম যালিকাল কিতাব লা রাইবা ফিহি। আল্লাহ বলে দুনিয়ার আমার ভাই ইঞ্জিনিয়ার এখানে এসেছে, ইঞ্জিনিয়ারের অনেক সূত্রতে থিওরিতে মাঝে মাঝে ভুল হয় কি হয় না? হয়। বিজ্ঞান অনেক কিছুতেই প্রমাণিত করেছে অনেক কিছু ভুল হয়ে আছে। যেমন আগে যখন মোবাইল আসে নাই, বিশ্ব এত আপডেট হয় নাই, স্যাটেলাইট নামের কোনো যন্ত্র ছিল না, তখন বিজ্ঞান বলে দুনিয়াটা চ্যাপ্টা, দুনিয়াটা কি? এরপর বিজ্ঞান আরো উন্নত হলো, একটু মেশিন আবিষ্কার হলো, বিজ্ঞান গবেষণা করে বলছে দুনিয়াটা ফুটবলের মতো গোল, দুনিয়া যে গ্যালাক্সি গ্রহ এটা কিসের মতো গোল? ফুটবলের মতো। সেই জন্য আমাদের অফিসে যেটা মানচিত্র থাকে এটা গোল বল করা আছে। কেন? আপনাকে বিজ্ঞান বলছে এই বিশ্বটা গোল। বিশ্বটা কি? এখন বিজ্ঞান আরো আপডেট হয়ে বলছে ফুটবলের মতো গোল নয়, একটু বাঁকা আছে। তো কেমন? ডিম দেখতে যেরকম, বিশ্বটা সেরকম, বিশ্বটা। তাহলে বিজ্ঞান প্রথম বলেছে দুনিয়াটা কি চ্যাপ্টা, তারপর বলছে কি ফুটবলের মতো, কিসের মতো? এখন বলছে পুরাটা ফুটবল বললে ভুল হবে, একটু কি আছে, একটু বাঁকা আছে, ডিমের মতো গোল। তাহলে বিজ্ঞান প্রথমে যেটা বলেছে এটার মধ্যে তাকে নয়, আবার কি হয়েছে, রিটার্ন আরেকটা সূত্র দিয়েছে। এতদিন বলেছে সূর্য নয় পৃথিবী ঘুরে, এখন বলছে পৃথিবী নয় সূর্য ঘুরে। তাহলে বিজ্ঞানের সূত্র চেঞ্জ হচ্ছে। আল্লাহ বলে সূর্য পশ্চিমে উঠতে পারে, আল কোরআনের সূত্র কখনো চেঞ্জ হবে না। বিসমিল্লাহর বায়ের নুকতা কোনোদিন চেঞ্জ হয়েছে? এটার নাম কোরআন।
জালিকাল কিতাবু লা রাইবা ফি, ইঞ্জিনিয়ারের বইয়ে ভুল থাকতেই পারে, আমার বক্তব্যে অসংখ্য ভুল থাকতেই পারে, আমি 2 ঘন্টা কথা বললো, আমি মাসুম হয়ে জন্ম নেই নাই যে সবগুলো ঠিক হবে, আমার বক্তব্যের মধ্যেও ভুল আসে না নাই। আচ্ছা তো আমাকে কি করতে হবে? এই যে মিডিয়া আসলো, আমি মিডিয়াতে আমার বক্তব্যটা শুনবো, শুনে আমি দেখব কোন কোন জায়গায় ভুল হয়েছে, আগামী বার সেটা আমি কি করে ফেলবো, আমি শুদ্ধ করে নিব, সংশোধন করে নিব। এটার নাম ইসলাম, এটার নাম মুসলমান। আমি ভুলের ঊর্ধ্বে নয়, আপনি ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের বক্তব্যে কথায় চাল চলনে অনেক ভুল হতে পারে। সেই জন্য আল্লাহর নবী বলে মুসলমান হচ্ছে আয়না মিরআ। কেন? আয়নার মাঝে আয়নাকে দেখা যায় না, যে আয়নার দিকে তাকায় তাকেই দেখা যায়। তো আপনি আমার দিকে তাকিয়েছেন, আমার দোষ আপনি দেখবেন, আমি আপনার দিকে তাকালাম, আপনার দোষ আমি দেখব। তা আল্লাহর নবী বলে এক মুসলমান আরেক মুসলমানের ভুলগুলো যদি সংশোধন করে দেয় এবং আমরা যদি ঠিক হয়ে যায়, আল্লাহর নবী বলে আর সাধারণ তাকে না, তারা আল্লাহর ওলি হয়ে যায়। তারা কি হয়ে যায়? এখন কোরআন আমাকে বলছে অমানুষ। কি মানুষ? কারণ মানুষ হলে আমার মা বৃদ্ধাশ্রমে থাকত না, মানুষ হলে আমার বাবা আমার নাতি কেত না, মানুষ হলে এই সমাজে কোনোদিন অন্যের বউ নিয়ে পরকিয়া করতো না, অমানুষ বুঝাই তো করে। তো বললে কোরআনে কোনো সন্দেহ নেই, তাহলে ডাক্তারের বইয়ে ভুল থাকতেই পারে, ইঞ্জিনিয়ারের বইয়ে ভুল থাকতেই পারে, আমার লিখিত বইয়ে ভুল থাকতে পারে, যে কোনো মহাজ্ঞানীর বইয়ে ভুল থাকতে, কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছে আমার বইয়ে কোনো ভুল। আল্লাহ এটা কি করবে? আল্লাহ বলে তুই কি চাস? আমি বললাম অমানুষ থেকে মানুষ হতে চায়। কি হতে চায়? কারণ অমানুষ থাকলে জাহান্নামে, মানুষ হলে জান্নাতে। একটু আর একটু গভীরভাবে খেয়াল করেন, আমরা যার ওরস করছি ওনাকে কেউ দেখেছেন? আজকে থেকে 800 বছর আগে তাহলে এই খাজা আজমিরকে কেউ দেখেছে? ওনার কোনো ফেসবুক আইডি আছে? আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে? ওনার কোনো ইউটিউবে ভিডিও আছে? তাহলে খাজা আজমিরের ইউটিউবে কোনো ভিডিও নাই, ফেসবুকে কোনো পোস্ট নাই, কারোর সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে লাইভে কথা বলে নাই, আমার নাম এভাবে ব্যানার করেছেন, আমার খাজার কোনো ব্যানার হয় নাই। কোথায় আজমিরে? আর আমরাই মনসাই বসে 800 বছর পর আমার খাজার আলোচনা করছি, কথা ঠিক কিনা? তো এই 800 বছরে কতজন চলে গেছে তার কোনো হিসাব আছে? এখন আমি যদি আমাকে জিজ্ঞেস করেন, যদি আপনাকে জিজ্ঞেস করি বাবার নাম কি বলতে পারবেন, দাদার নাম কি বলতে পারবেন, বড় দাদার নাম কি বলতে পারবেন, এর উপরে গেলে আর বলা যায়? তা আপনিও জানেন না, আমিও জানি না, আমাদের রক্তের নাম ভুলে গেলাম, কিন্তু খাজার নাম মনে রেখে দিলাম। কোত্থেকে আসলো প্রশ্ন আসে না নাই? যারা মাজার ভেঙে দিতে চায় ওরা কি খাজা আজমিরকে চিনে না? চিনে। আর যারা মাজারকে সম্মান করে ওরা চিনে না? এখন একটু গভীর মনোযোগ, আমার গাউসুল আজম দস্তগীর বললে চিনে না এরকম কেউ আছে? মুরব্বিও বলে গাউসে পাককে চিনি, আমার যুবক বলে গাউসে পাককে চিনি, আমার বাচ্চা বলে গাউসে পাককে চিনি, আমার মা বলে গাউসে পাককে চিনি, আমার বোন বলে গাউসে পাককে চিনি, আমার বউ বলে গাউসে পাককে চিনি। আমি যদি বলি গাউসে পাক তো চলে গেছেন 882 বছর হয়েছে, দেখি বলো গাউসে পাকের আমলে ইরাকের প্রেসিডেন্টের নাম কি ছিল? কেউ বলতে পারবে? আসে এরকম কেউ? আমি বলতে পারি না, আরো বলতে পারবেন? প্রেসিডেন্টের নাম যার র‍্যাব ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, বিআইপির মর্যাদা ছিল, কথা বলতে জেরি ইরাকের জনগণ তত্তর করে কেঁপেছে, প্রেসিডেন্টের নাম মুছে গেছে, আমার গাউসে পাকের নাম রয়ে গেছে। একটু ভেবে দেখেছেন? খাজা আজমির বললে সবাই চিনে,
এখন যুবকদেরকে যদি বলি ইন্ডিয়ার নায়ক নায়িকার নাম বলো, বাই সিরিয়াল বলতে পারবে। কিন্তু যদি বলি আমার খাজার আমলে ইন্ডিয়ার নায়কদের মধ্যে কিং কে ছিল, বলতে পারবে? বলতে পারবে? নায়ক নায়িকা যাদের পিছনে আমরা ঘুরছি, কেউ চুল রাখে, আমি বললাম এটা কোন স্টাইল, ও উত্তর দেয় এটা নাকি তেরে নাম স্টাইল। আমি তেরে নাম বুঝি নাই, আমাকে বলছে আর কি, একজনের চুল দেখলাম এরকম টাইপের, তো আমি জিজ্ঞেস করলাম এটা স্টাইলটা কি, তুমি হঠাৎ করে মেয়েদের মতো মাঝখানে এইভাবে করে এতটুকু রাখলা, এটা স্টাইল কি? আপনি বুঝবেন না কেন, মোল্লারা কি সব বুঝে, তাই নামটা বলো না, তেরে নাম স্টাইল, কি স্টাইল? আবার দেখলাম এইদিকে চাষি ফেলছে, এইদিকেও চাষি ফেলছে, কিছু নাই মাঝখানে মুরগির মতো আছে, আমি বললাম এটা কোন স্টাইল, সে নেইমার স্টাইল। এরকম অনেকে আছে না? আছে, অসুবিধা নেই, যার যেটা পছন্দ, ব্যক্তিগত স্বাধীনতা আছে, আপনি যেরকম ইচ্ছা রাখতে পারেন, তবে আমাদের স্টাইলটা হওয়া উচিত মদিনাওয়ালার স্টাইল, কথা ঠিক কিনা? তো এখন অনেকেই নায়ক নায়িকা যেরকম কথা বলে সে সেরকম কথা বলে, কেন সে ওই নায়ককে ভালোবাসে, কিন্তু গভীর মনোযোগ, আজকে যেই নায়ক নায়িকার পিছনে আমি ঘুরছি, 50 বছর পর ইতিহাস তাদের মনে রাখবে না, আমার হাজার নাম ইতিহাস মনে রাখবে। নায়ক নায়িকাদের ডিমান্ড আছে না? নাই। আচ্ছা, ওদের গাড়ির স্টাইল, ওদের বাংলোর স্টাইল কত সুন্দর জীবন মনে হয়, কিন্তু খাজার আমলে কোন নায়ক নায়িকার নাম নাই, আমার খাজার নাম রয়ে গেছে। আরো কাছে চলে আসেন সুলতানে বাঙ্গাল হজরতে শাহজালাল, চিনেন এরকম কেউ আছে? আমাদের এখানে অনেকেই খেলা পছন্দ করে, ক্রিকেট, অনেক যুবক আমাদের কাছে দোয়া চায়, শুধু দোয়া করেন, কি জন্য করবো, আমি মাশরাফি হতে চাই, কেউ হতে চায় মাশরাফি, স্বপ্ন থাকতেই পারে, কেউ বলে আমি তামিম হতে চাই, কেউ বলে আমি সাকিব হতে চাই, তো দোয়া চাইলে তো আমি দোয়া করতেই হয়, তো যেটা যে যে যার জন্য বলে মাওলার দরবারে ওটাই ফরিয়াদ করি, মাওলা তার নিয়তটা যদি হালাল হয় তুমি কবুল করে না। তো এখন অনেকেই সাকিবকে চিনে কি চিনে না, চিনে মাশরাফিকে চিনে। এখন যদি বলি আমার শাহজালালের আমলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কি ছিল, একজন বলতে পারবে? তাহলে খেলোয়াড়ের নাম মুছে গেছে, আমার শাহজালালের নাম। এখন এগুলো সবগুলো তো পুরুষের কথা বললাম, আমার মা বোন আছে না? নাই। ওনার রাগ করবে, বলবে হুজুর গৌসে পাক উনিও তো পুরুষ, খাজায়ে আজমির উনিও পুরুষ, তারপর আমার শাহজালাল উনিও পুরুষ, আমাদের মাদের নিয়ে তো কিছু বলে নাই। এখন আসেন রাবিয়া বসরি, চিনে না এরকম কেউ আছে? কিন্তু চুল কেউ দেখে নাই, চোখ কেউ দেখে নাই, চেহারা কেউ দেখে নাই, আমাদেরকে দোয়া করতে বললে আমরা দোয়া করি, মাওলা আমার মা বোনদেরকে রাবিয়া বসরি বানায় দাও, কথা ঠিক কিনা? রাবিয়া বসরির নাম রয়ে গেছে, কিন্তু যদি বলি রাবিয়া বসরির আমলে বাসরার প্রধানমন্ত্রীর নাম কি ছিল, একজন ইতিহাসবিদ বলতে পারে না, এই জমিনের সিলসিলায় রাষ্ট্রপতির নাম 50 বছর ছিল, 100 বছর পর মুছে গেছে, প্রধানমন্ত্রীর নাম 10-20 বছর ছিল তারপর মুছে গেছে, নায়ক নায়িকার নাম 100 বছর ছিল তারপর মুছে গেছে, খেলোয়াড়ের নাম 70-80 বছর ছিল তারপর মুছে গেছে, আমার গৌসে পাকের নাম রয়ে গেছে, আমার খাজার নাম রয়ে গেছে, আমার শাহজালালের নাম রয়ে গেছে, আমার গৌসুল আজম মেসবান্ডারির নাম রয়ে গেছে, আমার শাইন শাহ সিরকুটের নাম রয়ে গেছে, আমার গৌসে জামান আল্লামা তৈয়ব চৌধুরীর নাম রয়ে গেছে, আমার শাহ আমানতের নাম রয়ে গেছে, আমার আমিরুল আউলিয়ার নাম রয়ে গেছে। মাওলাকে প্রশ্ন করেন, মাওলা রাষ্ট্রপতির ক্ষমতা ছিল, প্রধানমন্ত্রী বিআইপি ছিল, নায়ক নায়িকাদের বাংলো ছিল, খেলোয়াড়দের ডাক নাম ছিল, ওদের নাম মুছে গেছে, কোস হাজার নাম কেন রয়ে গেছে, আমার মাওলা
বলে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লিডার, নেতা, খেলোয়াড় যাই বলো, ওরা দুনিয়ার জন্য দুনিয়া করেছে। যারা দুনিয়ার জন্য দুনিয়া করে তাদের নাম মুছে যায়। আমার আব্দুল কাদের জিলানি, আমার মঈনুদ্দিন চিশতি আজমেরি, আমার শাহজালাল ইয়ামানি দুনিয়ার জন্য দুনিয়া করে নাই, মাওলার জন্য দুনিয়া করেছে। যে মাওলার জন্য দুনিয়া করে কেয়ামত পর্যন্ত আমি মাওলা ওনাদের নাম এইভাবেই রেখে দিই। একটু বাস্তবতায় আসেন, আবেগ নয়, আমি আবেগ দিয়ে কথা বলি না, কারণ আবেগ আমরাও জানি, কিন্তু আবেগ দিয়ে কথা বললে এটা দুই মাস থাকে, তারপর কি হয়ে যায়, মুছে যায়। কিন্তু বাস্তবতা আজকে না মানলেও 1500 বছর পর মানতে হবে। মেয়েরা আজকেও মানে নাই, সিদ্দিক আকবর একজন মানছে, কয়জন, এটা ওরা আবেগ ছিল। আবু জেহেল থেকে শুরু করে নব্য মুসলিম ও মেয়েরাজকে কি করেছে, অস্বীকার করেছে। মা এসে বলে ফারতাদ্দানাসুম মিম্মান আমানু বিহি, যারা সকালেও মুমিন ছিল, নবী যখন মেয়েরাজের কথা বলেছে তারা মেয়েরাজকে অস্বীকার করে মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে, তাহলে মেয়েরাজ তখন মানে নাই, কিন্তু আজ 1400 বছর পরে বিজ্ঞান যখন উন্নত হলো, নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11-র মাধ্যমে চাঁদ গ্রহে যখন পা রাখলো, এখন বিজ্ঞান বলে নবী যদি মেরাজ না করত আমরা গ্রহ উপগ্রহের সন্ধান কখনো বের করতে পারতাম না। তাহলে 1500 বছর পর মানতে হয়েছে কি হয় না, হয়েছে, কিন্তু আবে দুই মাস পর গিয়ে যাবে, মুছে যাবে। কিন্তু বাস্তবতা 1500 বছর পরে এসে কি করতে হবে, স্বীকার করতে হবে। সেই জন্য আমি বাস্তবতা নিয়ে কথা বলি। যেমন আমি ব্যক্তিটা হয়তো আপনারা চিনেন, কেমনে চিনেন, ফেসবুকের মাধ্যমে চিনেন, ইউটিউবের মাধ্যমে চিনেন, কথা ঠিক না, ইউটিউব নাই আমার কোনো ভিডিও নাই, ফেসবুক নাই আমার কোনো ছবি, এরকম যদি 10 বছর না থাকে আমি ব্যক্তির পরিচয় মুছে যাবে, কথা ঠিক না। কিন্তু ইউটিউব মুছে যা গোসেপা থেকে যাবে, ফেসবুক চলে যা আমার খাজা থেকে যাবে, এগুলো থাকছে কেন, কারণ ওনাদের প্রচার কোনো বান্দা করে নাই, ওনাদের প্রচার মাওলা করেছে। কে করেছে, এখন আসেন বন্ধু, আল্লাহ বলে জালিকাল কিতাব লা রাইবা ফি, আমার কোরআনে কোনো ডাউট নাই, আমার কোরআনে কোনো সন্দেহ নাই। তা আল্লাহ বললেন বাকারা, তুই মানুষ নয়, তুই অমানুষ, তো মাওলা আমি মানুষ হতে চাই। আল্লাহ বলে কোনো ফ্যাক্টরিতে যাওয়ার দরকার নাই, কোনো কারো দরবারে যাওয়ার, দরবার মানে কারো কাছে যাওয়ার দরকার নাই, তুই যদি যেতে হয় কোরআনের কাছে চলে আয়। কার কাছে, এখন কয়েক পৃষ্ঠা যখন উল্টালাম, কয়েক পৃষ্ঠা যখন উল্টালাম, কোরআন আমাকে বলে ইউদিল্লু বিহি কাসীরা, অনেকেই কোরআন পড়ে, অনেকেই কোরআন স্টাডি করে, অনেকেই কোরআন গবেষণা করে অপব্যাখ্যার শিকার হয়ে পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে, কি পড়ে, কোরআন পড়ে, গীতা নয়, ত্রিপটক নয়, অল্ড টেস্টামেন্ট নয়, নিউ টেস্টামেন্ট নয়, দুনিয়ার কোনো পুস্তক নয়, আল কোরআন পড়ে অপব্যাখ্যার শিকার হয়ে পথভ্রষ্ট হয়ে কোথায় চলে যাবে। তাই বলে কি কোরআন ছেড়ে দিব, আমি বললাম কোরআন তুমি আমাকে নিরাশ করেছো, তুমি বলে চল্লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই, আবার পরক্ষণে বলছো ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়ে অনেকেই জাহান্নামে চলে যাবে, আমি জাহান্নামী হতে চাই না, কোরআন বলে নিরাশ হোস না, ওয়াইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন পড়ে অনেকেই হেদায়ত পেয়ে জান্নাতে চলে যাবে। কোথায় চলে যাবে,
এখন আসেন গভীর মনোযোগ। আপনার মনোযোগ আছে, চলে যাবেন নি কোন আবার? আমি আজকে ওরা আমাকে বলছে খাবার খান, আমি খাবো না, শুধু খাবার খান, আমি খাবো না। আচ্ছা কেন? আমি বললাম আমার টাইম ছিল 10টায়, আমি মঞ্চে উঠবো, খাবার খেলে তো লাভ কার আমার? না, আমার বডিতে একটু ভিটামিন আসবে, শক্তি আসবে, কিন্তু লস তো আপনাদের হবে। কেন? আমি খাবার খেতে গেলে 20-25 মিনিট চলে যাবে, তো এই চলে যাওয়াটা আপনাদের জীবন থেকে আমার জীবন থেকে চলে যাবে। তাহলে এই 25 মিনিট যদি আমি কোরআনের কথা বলি, তা খাবারের চেয়ে স্বভাব বেশি হবে না? আমি বললাম আমাকে খাবার এখন দিও না, যদি পরে টাইম থাকে খাবো, আর না হলে খাওয়ার কোনো দরকার নেই, কারণ খাবার তো চলবে, দুনিয়াতে যখন আসছি খাবো, কিন্তু কোরআন তো সব সময় পড়তে পারবো না। কোরআনের আলোচনা আজকে হয়েছে, যদি আগামীকাল লকডাউন দিয়ে দেয় হয়তো বা এই আলোচনা বন্ধ হয়ে যাবে, যদি আল্লাহ 15 দিন পর আমার ইন্তেকাল করে হয়তো বা এই জীবনে এটাই তো আমার শেষ মাহফিল হতে পারে। কথা ঠিক না? তো আল্লাহ বলে ইউদিল্লু বিহি কাসীরা, অনেকেই কোরআন পড়ে পথভ্রষ্ট হয়, অনেকেই কোরআন পড়ে হেদায়ত হয়। তামার পটিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক সুন্দর সুন্দর ভালো স্মার্ট স্টুডেন্টরা বলে, হুজুর আপনার মাথায় টুপি, ওনার মাথায় টুপি, আপনার মুখেও দাড়ি, ওনার মুখেও দাড়ি, উনিও কোরআনের কথা বলে, আপনিও কোরআনের কথা বলে, উনিও আজান দিলে মসজিদে যায়, আপনিও আজান দিলে মসজিদে যান, আপনার ধর্মের নাম ইসলাম, ওনার ধর্মের নাম ইসলাম, আপনার আইডেন্টিটির নাম মুসলমান, ওনার পরিচয়ের নাম মুসলমান, আপনার কিতাবের নাম কোরআন, ওনার কিতাবের নাম কোরআন, আপনাদের মধ্যে এত গ্রুপিং কেন? আমরা গ্রুপ বুঝি না, আমরা মুসলমান বুঝি। এরকম আছে না নাই? আসেন নবীরে গালি দে প্রতিবাদ করলে বলে আমরা বুঝি না মুসলমান বুঝি, মাজার ভেঙে ফেলবে প্রতিবাদ করলে আমরা বুঝি না মুসলমান বুঝি, এরকম অনেকে আসে না নাই? বলবে শুন, নিজের খায়া দায়া কোনো কাজ নাই, মাহফিল এসে অমুকের বিরুদ্ধে বলে, এরকম আসে না নাই? আছে। তো আমি আমার ভাইদেরকে বুঝাতে চাই, আমরা মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষে? হুজুর খতিব আপনাদের জুমার নামাজে মিলাদ কিয়াম হয়েছে কি হয় না? কখন হয়েছে? ফরজ শেষ, সুন্নত শেষ, নফল যার ইচ্ছা সে চলে গেছে, যার ইচ্ছা সে বসেছে, কথা ঠিক? এখন খতিব মহোদয় কি কোনোদিন বলেছে যারা আজকে মিলাদ কিয়াম করে নাই তারা কাফের হয়ে গেছে? বলছে? বলছে। তা আমরা যদি আপনাদের বিরোধিতা করতাম আমরা তো এটা বলতাম, আজকে যারা মিলাদ কিয়াম করে নাই সবগুলো কাফের হয়ে গেছে বলতাম, কিন্তু বলেছি আজকে মাহফিল করলো আমার নওজওয়ান যুবক তরুণগুলো, যেগুলো সিনেমায় থাকার কথা ছিল, যেগুলো চায়ের দোকানে আড্ডাবাজি করার কথা ছিল, ওরা মাওলার মাহফিল সাজিয়ে দিয়েছে। এটা তো আমাদের জন্য প্লাস পয়েন্ট, কথা ঠিক না? তা আমাদের কি উচিত? ওদের কাজ কর্মে নিজেদেরকে মাঠে কাজ করা উচিত। কিন্তু আজকে যাদের ইচ্ছা তারা মাহফিলে বসেছে, যারা আসে নাই তাদের সাথে কি আমরা শত্রুতা আমি করবো? আমরা কাফের বললো মুশরিক বললো? তো যার ইচ্ছা সে আসলো, যার ইচ্ছা হয় নাই সে আসে নাই। আমাদের ঈমান এতটুকুই, মওলা যাদেরকে কবুল করেছে তাদেরকে শামিয়ানার নিচে নিয়ে এসেছে, যাদেরকে কবুল করে নাই তাদেরকে আনে নাই, কথা ঠিক কিনা? আমরা এটা বিশ্বাস করি। তাহলে আপনার মিলাদ কিয়াম করতে ইচ্ছে করে নাই, করবেন না, আমার করে করব, আমার ইয়া রাসূলুল্লাহ আমার জান মনে হয় আমি বলবো, আপনার বলতে ইচ্ছে করে না আপনি বলবেন না, আমার মিলাদুন্নবী করা জায়েজ এটা আমি প্রমাণিত আমি করব, আপনার ইচ্ছে করে না করবেন না, আমি জুলুস করে শান্তি পাই আমি করব, আপনার করতে ইচ্ছে করে না আপনি হাজারবার করবেন না। তো আমরা বলি আপনি করবেন না আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা যখন করি তখন যদি বিরোধিতা করেন আমাদের কি উত্তর দিতে হবে? কথা ঠিক কিনা? আমি ইয়া রাসূলুল্লাহ বলবো আপনি বলিয়েন না,
দরকার নাই। কিন্তু যখন বলবেন ইয়া রাসূলুল্লাহ এটা ফালতু স্লোগান, তখন আমার ঈমানি দায়িত্ব এটাই প্রমাণ করা ইয়া রাসূলুল্লাহ এটা ঈমানদারের স্লোগান, কথা ঠিক কিনা? তো এখন এই এই ফিতনাটা আমরা বাড়াইছি না ওরা বাড়াইছে? ওরা যদি ইয়া রাসূলুল্লাহকে ফালতু না বলতো আমি কোনোদিন প্রতিবাদ করতাম না। ওরা মিলাদুন্নবীর তাবারককে যদি গুনাহ বলতো আমরা জীবনে প্রতিবাদ করতাম না। ওরা মাজার জিয়ারতকে যদি বিদআত শিরিক না বলতো আমি জায়েজের পক্ষে কোনোদিন কথা বলতাম না। তো জামিলাটা কে বাজাইছে? আমরা কোনোদিন কোন ধরনের কথা বলি নাই। যখন বলছেন নবী তো নিরক্ষর আলিফ বা সিনা না, আরে যেই নবী কোরআন দিল, যেই নবী ইসলাম দিল, যেই নবী আল্লাহ চিনাইল, সেই নবীর শানে যখন বলবে অক্ষর জ্ঞানহীন, তখন আমি মুসলমান হিসেবে আমার উপর ওয়াজিব নবীর পক্ষে কথা বলা, কথা ঠিক কি না? এখন জামিলা বাজাইছে কারা? এরা এরা যদি জামিলা না বাজাইতো আমি কথা বলতাম? এখন গভীর মনোযোগ বন্ধু আমার, কোরআন বলে বাকারা, বাকারা মানে পশু, কোরআন পশুর জন্য নয়, কোরআন মানুষের জন্য। তাহলে কোরআন মেসেজ দিচ্ছে সব মানুষ মানুষ নয়, এখানে অনেক অমানুষ রয়েছে। এখন কোরআন বলে জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। এখন আমি বলি নবী নূর, আপনি যদি বলেন দলিল কি, আমি বলবো কোরআন বলেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার বন্ধু বলেন নবী মাটি, ওনাকে বললাম দলিল কি, উনি বলে কোরআন বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমি বলি নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আপনি যদি বলেন দলিল কি, আমি বলবো আল কোরআন বলে লা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, কোরআন বলে ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা। আমার বন্ধু বলে কোন নবী মরা, আমি বললাম দলিল কি, বন্ধু বলে ইন্নাকা মাইয়্যতুন। আমি বলি আমার নবী জানে না এমন কোন বিষয় নাই, আমার নবী সব জানে। আমি আপনি বললেন দলিল কি, আমি বললাম কোরআন বলে আর রহমান আল্লামাল কোরআন, কোরআন বলে আল্লামাকা মালাম তখন তালাম, কোরআন বলে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। ওনাকে জিজ্ঞেস করবেন উনি বলেন নবী তো জানে না, জানে না আলিফ বাও চিনে না। ওনাকে বললাম দলিল কি, উনি বলেন কোরআন তো বলে আল্লাহ ছাড়া এলমে গায়েব আর কেউ জানে না। তাহলে আমার বন্ধু নবী মাটি, উনিও বলে কোরআন, আমি বলি নবী নূর, আমিও বলি কোরআন, আমার বন্ধু বলে নবী মরা, উনিও বলে কোরআন, আমি বলি নবী জিন্দা, আমিও বলি কোরআন, আমার বন্ধু বলে নবীর অক্ষর জ্ঞান নাই, উনিও বলে কোরআন, আমি বলি আল্লাহ আমার নবীকে সব জানিয়েছে, আমিও বলি কোরআন, আমি বলি আল্লাহর ওলি সত্য, আপনি বলেন দলিল কি, আমি বললাম কোরআন, সে বলে আল্লাহর ওলির দরবারে যাওয়া যাবে না, সেও কোরআন কোলে পড়ছে। তাহলে আমরা মুসলমান একটা কিতাব কোরআন নিয়ে, কারো নাম সুন্নি হয়ে গেল, কারো নাম ওহাবি হয়ে গেল, কারো নাম নবী নূরের পক্ষে চলে গেল, কেউ নবী মাটির পক্ষে চলে গেল, কেউ নবী জিন্দার পক্ষে চলে গেল, কেউ নবী মরার পক্ষে চলে গেল, কেউ নবীর সালাতু সালামের পক্ষে চলে গেল, কেউ সালাতু সালামকে বেদাতের পক্ষে চলে গেল। এখন আপনি প্রশ্ন করবেন আল্লাহর কোরআন বলছে লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই, যেখানে সন্দেহ নাই সেখানে মারামারি নাই, সেখানে গ্রুপিং নাই, তাহলে বাংলার মুসলমান কেন গ্রুপিং হয়েছে? প্রশ্ন আসে না নাই, আসে না নাই? যেখানে সন্দেহ নাই এখানে কোনো গ্রুপিং আছে? এখন দিন না রাত, রাত রাত নিয়ে কেউ মারামারি করবে, কেউ বলবে এটা দিন বলবে? কেন সন্দেহ, কেন সূর্য ডুবে গেছে চাঁদ উঠে গেছে রাত, এটা তুমি কোনো সন্দেহ আছে? লা রাইবা ফি এতে কোনো সন্দেহ? তো রাত নিয়ে আমরা ঐক্যজোট, কালকে সকালে সূর্য উঠবে, কোনো পাগলে বলবে এটা রাত, কি বলবে দিন? কেন সূর্য ওঠা দিন হওয়ার দলিল, কথা ঠিক না? তো তাহলে কোরআনে কোনো সন্দেহ, কিন্তু ফুটিয়াতেই আমরা মুসলমান কয়বা, কথা ঠিক না? বেশি বাইরে যাইতে হবে, ফুটিয়াতে আসে না? কেউ আমিরুল আউলিয়াকে মানে,
আবার কেউ আমিরুল আউলিয়াকে লুঙ্গি গুলি গালি দেয়, আছে না এরকম? কিন্তু কোনো হিন্দু নয়, বৌদ্ধ নয়, পরিচয় কি? আল্লাহর দরবারে প্রশ্ন রাখেন, মাওলা আল কোরআন বলছে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, আমি কেন সুন্নি, আমার ভাই কেন ওহাবি, আমি কেন নবী নূর বলি, আমার ভাই কেন নবী মাটি বলে, আমি কেন নবী জিন্দা বলি, আমার ভাই কেন নবী মরা বলে, আমি কেন নবী শাফাতকারী বলি, আমার ভাই কেন শাফাতকে অস্বীকার করে, আমি কেন নবীকে মহাজ্ঞানী বলি, আমার ভাই কেন নিরক্ষর বলে, সবাই তো কোরআন ধরে আছি কিন্তু তুমি বলেছো কোরআনে সন্দেহ নাই, আল্লাহ বলে আয়াত শেষ হয় নাই, কোরআনে সন্দেহ নাই, দলিল কি, দলিল কি? আল্লাহ বলে হুদান লিল মুত্তাকিন, হুদান লিল, আল্লাহর ওলি যখন কোরআন পড়ে তখন হেদায়েত হয়ে যায়, কি হয়ে যায়? ইমাম নাসফি বলে আল মুত্তাকিন আই আস-সালেহিন, আরো বুঝায়, ইঞ্জিনিয়ার সব তো চলে গেছে না, আচ্ছা আমি আরো বুঝাই, ইঞ্জিনিয়র ভালো, ইঞ্জিনিয়র কি ভালো, দলিল কি? বিল্ডিং সুন্দর হওয়া, কথা ঠিক না? আমি দেখলাম মসজিদটা অনেক সুন্দর, তখন বললাম ইঞ্জিনিয়র কে, কথা ঠিক না? তাহলে বিল্ডিং সুন্দর হওয়া ইঞ্জিনিয়ার ভালো হওয়ার দলিল, কথা ঠিক কিনা? রোগী ভালো হওয়া ডাক্তার ভালো হওয়ার, এখন ডাক্তারে ফ্যাটের ব্যথা নিয়ে গেলে ফায়ের ব্যথা শুরু হয়ে যায়, ডাক্তার ভালো না খারাপ? খারাপ, কারণ রোগ বাড়াই ফেলে। আবার পেটের ব্যথা নিয়ে গেছে সাথে সাথে ভালো ডাক্তার কি ভালো? তাহলে রোগী ভালো হওয়া ডাক্তার ভালো হওয়ার দলিল, বিল্ডিং সুন্দর হওয়া ইঞ্জিনিয়র ভালো হওয়ার দলিল। যুবকদেরকে বোঝানোর জন্য আরো বলি, খেলোয়াড়দের মধ্যে তামিম তো চট্টগ্রামের, তা আমরা যদি সিরিঙ্গে ছেলের চট্টগ্রামের ছেলের কথা বলি, তামিম ভালো খেলোয়াড় না খারাপ খেলোয়াড়? ভালো খেলোয়াড়, সবাই বলছেন খেলোয়াড় ভালো, দলিল কি? তখন বলবেন হুজুর প্রমাণ হচ্ছে বাংলাদেশের যে 11 জন খেলোয়াড় আছে তাদের মধ্যে তামিমের রান সবচেয়ে বেশি, কথা ঠিক না? রান বেশি হওয়া ভালো ব্যাটসম্যানের দলিল, বিল্ডিং সুন্দর হওয়া ভালো ইঞ্জিনিয়রের দলিল, রোগী ভালো হওয়া ভালো ডাক্তারের দলিল। আমি যদি বলি শেরেমিল্লা আল্লামা মুফতি ওবাইদুল হক নাইমি রহমতুল্লাহ আলাই বড় আলেম, কি আলেম? এখন যে চিনে না ও বলবে প্রমাণ কি, ও বলবে কি আমি চিনি সেই জন্য বলবো হ্যাঁ, উনি চিনেন বলবে হ্যাঁ, হুজুর চিনে বলবে হ্যাঁ, কিন্তু যে চিনে না সে বলবে প্রমাণ কি? তখন উত্তর কি দিবেন? বলবেন চট্টগ্রামের জামিয়া, ঢাকার কাদেরিয়া, কুমিল্লার আলিয়া, সব মাদ্রাসার যতগুলো প্রিন্সিপাল আছে সব অধ্যক্ষগুলো শেরেমিল্লাতের ছাত্র, তাহলে ছাত্র ভালো হওয়া এটা কিসের দলিল? ভালো টিচার হওয়ার দলিল। আমি আপনাদেরকে একদম ক্লাস যেভাবে করায় সেভাবে করাচ্ছি যাতে করে বুঝতে পারে, আমাকে কারণ বলছে কোরআন সুন্নার আলোকে। এখন তো কোরআন সুন্নার মাহফিল হয় না, এখন তো ওয়া ওয়া হয়ে যায়, মাহফিলের মধ্যে কি ওয়া ওয়া, এগুলোর নাম মাহফিল। তো এগুলো বলতে গেলে আবার অনেকে রাগ করে ফেলে, মারাত্মক সমস্যার মধ্যে আসি, এগুলো নিয়ে অনেক ঝামেলার মধ্যে আসি, রাগ করে ফেলে। আমি তো রাগ করার জন্য বলি নাই, আমি সংশোধন করার জন্য বলেছি। আজকে সুন্নিয়তকে ডুবাই ফেলতেছে, কথা ঠিক না? শিক্ষিত মহল আমাদেরকে গালি দিচ্ছে। তো তোমার কাছে একবার ভাবা দরকার, টাকার কাছে সুন্নিয়ত বিক্রি হয় না, রক্তের কাছে ইসলাম বিজয় করতে হয়, কথা ঠিক না? তো পাবলিক তো অনেক কিছু বলবো, পাবলিক যদি আমার আসতে বলে আমি আসবো, হ্যাঁ এগুলো বলা তো পাবলিকে চায়, পাবলিক যেটা চায় এটার নাম ইসলাম নয়, আল্লাহ এবং রসুল যেটা চায় এটার নাম ইসলাম, এটার নাম কি? এখন তো কোরআন সুন্নার মাহফিল হারাই গেছে, ওগুলো বললে অনেকে রাগ করে ফেলে, তো রাগ করলেও আমার কিছু আসে যায় না, কারণ আমি কাজ করি আল্লাহ এবং রসুলের জন্য, আমি কোনো দুনিয়ার কাউকে খুশি করার জন্য কাজ করি না। আমার খাজা কোনোদিন ওয়া ওয়া করছে, কোনোদিন মিথ্যা কাহিনী বলছে, রং তামাশা করছে? তো তুমি খাজার নাম দিয়ে তুমি মিথ্যা কাহিনী বলে ঘুরে বেড়াও, তোমার কারণে
স্বীকৃত মহল সুন্নিয়তকে গালি দিচ্ছে, কথা ঠিক কিনা? আপনাকে দলিল বাইরে দিতে হবে কেন? আমি খোদার কসম ওলামা ইকরাম আছে, যদি বলেন মোনাজারা করতে হবে কোরআন শরীফ আর বুখারী শরীফ এই দুইটা কিতাব দিবেন, বাহিরের কোনো কিতাব লাগবে না, আমি এই দুইটা বই থেকে আমার সুন্নিয়ত প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। বাইরে যেতে হবে কেন? বাইরে আমি তিরমিজি শরীফেও যাব না, আমি ইবনে মাজা শরীফেও যাব না, আমি এইগুলোতেও নামব না, আমার কোরআন শরীফ আর বুখারী শরীফ শুধু দুইটা কিতাব দিবেন, এখান থেকে ইনশাআল্লাহ দয়াল নবীর সৎকায় আমার মাওলার দয়ায় আমি সুন্নিয়ত এখান থেকে প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। এগুলো বলতে গেলে অনেক দুঃখ আছে, বলতে চাই না, তার উপরেও বলতে হয়, কারণ এই শিক্ষিত সমাজ অনেক প্রশ্ন করে যেগুলোর উত্তর দিতে গেলে আমাদেরকে অনেকটাই কষ্ট পেতে হয়। যেমন আমি যেখানে নামাজ পড়াই ঢাকা, আমার গৌসুল আজম রেলওয়ে শাহী জামে মসজিদ, যেটাতে আমার মুফতি বখতিয়ার হুজুর নামাজ পড়াইতেন, এখানে সচিব নামাজ পড়ে, আমলা নামাজ পড়ে, মাঝে মাঝে এমপিরা আসে, ওরা যখন আমাদেরকে ভিডিও দিয়ে বলে দিস ইজ সুন্নিয়াত, এটার নাম কি সুন্নিয়াত, তখন মুখ দেখাইতে পারে না, চোখের মধ্যে পানি চলে আসে, কিন্তু উত্তর দেওয়ার মতো আমার কিছু থাকে না। তখন যদি বলে তুমি হিংসা করছো, তুমি হিংসা করছো, আমি হিংসা করি নাই, তুমি আমার সুন্নিয়তকে কলঙ্কিত করে দিয়েছ, তো সেই জন্য এগুলোর বিরুদ্ধে বলতে হবে। বাতিলের বিরুদ্ধে যেরকম একশোতে একশো, বন্ডামির বিরুদ্ধেও একশোতে একশো বলতে হবে, না হলে ইসলাম কায়েম করা সম্ভব? সেটা আমার ভাইও, আমি আমার ভাইয়ের বিরুদ্ধেও চলে যাব যদি দেখি ইসলামের পথে মতে নাই, সেটা আমার বাবা হোক। সেই জন্য সিদ্দিক আকবরের ছেলে, উনি শাহজাদা, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বাবাকে বলছে, বাবা তোমাকে যুদ্ধের ময়দান আমি কয়েকবার পেয়েছিলাম, আমার তরবারি আর তোমার গর্দান, কিন্তু যখনই আমি তোমার গর্দানের উপর তরবারি তুলেছি আমার মন বলছে এটা তো আমার বাবা, আমি তেমনি তরবারি চলায়। সিদ্দিক বলে সেই সময় যদি আমি তোমাকে পাইতাম, আমার তরবারি যদি তোমার গর্দানের উপর থাকত, আমি ছেলে এটা ভাবতাম না, কারণ আমাই ছেলের নাম ইসলাম দেই নাই, আমার মুস্তফার প্রেমের নাম ইসলাম দিয়েছি। সেজন্য ব্যক্তি ব্যক্তি দৌড়িয়েন না, ইসলাম হচ্ছে আল্লাহ এবং রাসূল, ব্যক্তি নয়, আমি ব্যক্তি ইসলাম নয়, আমার নাম সুন্নিয়ত নয়, আমার ভুলগুলো কি সুন্নিয়ত হবে না? আমার কথা যেটা কোরআন ও সুন্নাহ মত হবে সেটার নাম সুন্নিয়ত, আর আমার দোষ ত্রুটি আমার ব্যক্তিগত ভুল এটার নাম কখনো সুন্নিয়ত হতে পারে না। আমার দোষকে কেন সুন্নিয়ত বলবেন? আমার দোষ থাকবে, আমি মানুষ, সুতরাং দোষ থাকলে সেটা কি করব, সংশোধন করব, সুধরিয়ে নিব, এখানে মারামারি করার দরকার নাই, হিংসা বিদ্বেষ করার দরকার নাই, তো সংশোধনের জন্য বলি। এরপরে অনেকে রাগ করে, রাগ করলে আমার কিছু আসে যাবে না, কারণ কবরে তুমি আসবে না, কবরে তো নবী আসবে, কথা ঠিক কিনা? হাসরের ময়দানে তুমি কাজে আসবে না, হাসরের ময়দানে নবী কাজে আসবে, তো আমাকে নবীকে চেহারাটা দেখাইতে হবে না? আমি দুনিয়ার লোভে কিছু টাকার আশা যদি নিজের ইচ্ছা মতো চলি, কালকে কবরে চেহারা দেখাইতে পারবো? সেই জন্য একটু ভাববেন, ব্যক্তির পিছনে দৌড়িয়েন না, যার কাছে নবী আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, তার পিছনে দৌড়বেন, এটাই হচ্ছে মূল নসিহত। এখন আসেন গভীর মনোযোগ, তাহলে আমাদের মধ্যে বিরোধ আসা নাই, এখন কোরআনে কোনো সন্দেহ নাই, তাহলে কোরআনে সন্দেহ নাই তা আমরা কেন সন্দেহে? আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে, বিল্ডিং সুন্দর হওয়া ভালো ইঞ্জিনিয়ারের দলিল, রোগী ভালো হওয়া ভালো ডাক্তারের দলিল, রান বেশি হওয়া ভালো ব্যাটসম্যানের দলিল, আলেম বড় হওয়া ভালো ছাত্রের ছাত্র হওয়া আলেম বড় হওয়ার দলিল। আল্লাহ বলে কোরআনে কোনো সন্দেহ নাই, দলিল কি? হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর ওলিদের দিকে তাকা, ওদের মধ্যে কোনো বিরোধ নাই। আপনি যদি গভীর মনোযোগ দেন, আমিরুল আউলিয়ার যে আকীদা, আমার গাউসুল আজম মাইস ভান্ডারির সে আকীদা, আমার গাউসুল আজম মাইস ভান্ডারির যে আকীদা, আমার গাউসে জামান আল্লামা তৈয়ব শাহবাজির সে আকীদা, আল্লামা তৈয়ব শাহবাজির
কাশ্মীর যে আকীদা, শাইন শায়েসির কোটের সে আকীদা, শাইন শায়েসির কোটের যে আকীদা, আমার শাহ জালালের সে আকীদা, আমার শাহ জালালের যে আকীদা, আমার শাহ পরানের সে আকীদা, আমার শাহ পরানের যে আকীদা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সে আকীদা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যে আকীদা, নিজামউদ্দিন আউলিয়ার সে আকীদা, নিজামউদ্দিন আউলিয়ার যে আকীদা, আমার হাজাই হাজগান রাজাই হিন্দুস্তান মঈনুদ্দিন চিশতি আজমিরের সে আকীদা, আমার হাজার যে আকীদা, আমার দাদা আলী আজমিরের সে আকীদা, আমার দাদা আলী আজমিরের যে আকীদা, হযরতে জালালউদ্দিন সুয়ুতির সে আকীদা, জালালউদ্দিন সুয়ুতির যে আকীদা, বদরউদ্দিন আইনের সে আকীদা, বদরউদ্দিন আইনের যে আকীদা, ইবনে হাজার আসকালানির সে আকীদা, ইবনে হাজার আসকালানির যে আকীদা, ইমাম গাজ্জালির সে আকীদা, ইমাম গাজ্জালির যে আকীদা, মাওলানা রুমির সে আকীদা, মাওলানা রুমির যে আকীদা, মহিউদ্দিন ইবনুল আরবির সে আকীদা, মহিউদ্দিন ইবনুল আরবির যে আকীদা, আমার গাউসুল আজম দস্তগীরের সে আকীদা, আমার গাউসুল আজম দস্তগীরের যে আকীদা, হাসান বসরির সে আকীদা, হাসান বসরির যে আকীদা, আমার ইমাম বাকের সে আকীদা, ইমাম বাকের যে আকীদা, জাফর সাদেকের সে আকীদা, জাফর সাদেকের যে আকীদা, ইমাম জাইনুল আবেদিনের সে আকীদা, ইমাম জাইনুল আবেদিনের যে আকীদা, ইমাম হুসাইনের সে আকীদা, ইমাম হুসাইনের যে আকীদা, ইমাম হাসানের সে আকীদা, ইমাম হাসানের যে আকীদা, মাওলা আলীর সে আকীদা, মাওলা আলীর যে আকীদা, উসমান যুন্নুরাইনের সে আকীদা, উসমান যুন্নুরাইনের যে আকীদা, ফারুক আজমের সে আকীদা, ফারুক আজমের যে আকীদা, সিদ্দিক আকবরের সে আকীদা, সিদ্দিক আকবরের যে আকীদা, মুস্তাফার দেওয়া সে আকীদা, মুস্তাফার দেওয়া যে আকীদা, মাওলার পাঠানো সেই আকীদা। সুন্দর সমাজ বিনির্মাণে আউলিয়ায়ে কেরামের অবদান। তো সুন্দর সমাজ কেমনে হয়, যেখানে অনৈক্যতাকে অনৈক্যতাকে কোথায় গৌসে পাক, কোথায় আমার হাজা আকিদা কি, কোথায় আমার হাজা, কোথায় আমার শাইন শায়েসির কোট আকিদা কি, কোথায় আমার শাইন শায়েসির কোট, কোথায় বাবা শাহজালাল আকিদা কি, কোথায় আমার বাবা শাহজালাল, কোথায় আমার গাউসুল আজম ভান্ডারি আকীদা। তা আল্লাহ বলে হুদান লিল মুত্তাকিন, আল্লাহর ওলিদের আকীদা এক হওয়া কোরআনে কোনো সন্দেহ নাই এটার দলিল। এটার এখন আসেন কোরআন বলে ইউদিল্লু বিহি কাসীর, অনেকেই কি করবে পদভ্রষ্ট হবে, কি পড়ে কোরআন পড়ে, তা আপনি কি পদভ্রষ্ট হতে চান, জাহান্নামী হতে চান? কোরআন বলে ওয়াইহাদি বিহি কাসীরা, এই কোরআন অনেককে হেদায়েত দান করে। আমি কোরআনকে বললাম কোরআন মাওলা তো বলেছে বাকারা, আমি মানুষ হতে পারি নাই, অমানুষ হয়েই তো আসলাম, আমার গোনা ডানেও গোনা বামেও গোনা সামনেও গোনা পিছনেও গোনা, আমার আসমান থেকে জমিন পর্যন্ত গোনাই ভরপুর হয়ে গেছে, আমি হেদায়ত চাই। কোরআন বলে কোনো ইউটিউব মোল্লারে দেখিস না, ফেসবুকে কোনো মোল্লারে অনুসরণ করিস না, গুগলের অ্যাপসে কাউকে চার্জ করে দেখিস না, তো কী করব, সে মা আতা কুমুর রাসুল ফাখুজুহু, তুই আমার নবীর দরবারে চলে যা, নবী যা দে তা পালন কর, যা নিষেধ করে তা ছেড়ে দে, তোর কোরআন বোঝা হয়ে যাবে। তাহলে কোরআন বুঝতে নবী লাগে কি লাগে না, নবী লাগবে কি না? আমার বন্ধু বলে লা ইলাহা ইল্লাল্লাহর পিছে পরে নবীর নামটা মুছে দাও, নারায়ে তাকবীরের পরে নারায়ে রেসালাতটা মুছে দাও, আল্লাহু আকবরের পরে ইয়া রাসূলুল্লাহটা মুছে দাও, আর কোরআন বলে তুই যেই কোরআন পরে নবীর নাম মুছতে চাস, আমি কোরআন বলি কোরআন যদি বুঝতে হয় নবীর দরবারে চলে যা। তা নবীর দরবারে যেতে হবে কি হবে না, হবে কি বুঝার জন্য, কোরআন বুঝার জন্য। কারণ কোরআনকে বললাম হ্যাঁ নবী যা বলে আমি তা মানব,
নবী যা নিষেধ করে আমি তা ছেড়ে দিব, কিন্তু নবীকে তো আমি দেখি নাই, নবীকে তো আমি পাই নাই, নবীকে দেখব কোত্থেকে? কই 1500 বছর আগে চলে গেল, আমি তো 1500 বছর পরে। কোরআন বলে সমস্যা নাই, তুই দেখিস নাই, কিন্তু কোনো মাসা দেখিন তোর গ্রামে, তোর শহরে, তোর নগরে, তোর গঞ্জে আল্লাহর ওলি রয়ে গেছে, ওদের সাথে মদিনাওয়ালার কানেকশন রয়ে গেছে। আল্লাহর ওলির সঙ্গী হয়ে যা, নবীর অনুসরণ হয়ে যাবে। নবীর কি হয়ে যাবে? অনুসরণ হয়ে যাবে। আমাকে কোরআন সুন্নার আলোকে আউলিয়া ইকরামের অবদান, তাহলে কোরআন বুঝতে নবী লাগে। কি লাগে? এখন নবীকে আমি কি পাবো? বিশা করে কি মদিনায় যেতে পারবো? কোনো মাসওয়া দেখেন, তুই মদিনায় যেতে পারবি না, তোর কাছে বিশা নাই, পাসপোর্ট নাই, টাকা পয়সা নাই। এখন নবীকে চেনার জন্য, জানার জন্য আমাকে দেখলে হবে না, আপনাকে দেখলে হবে না। কোরআন বলে শাহজালালকে দেখ, হাজাই আজমিরকে দেখ, আব্দুল কাদের জিলানিকে দেখ, আলা হযরতকে দেখ, শাইন শায়েসির কোর্টকে দেখ, ওনারা নবীকেই অনুসরণ করে দামি হয়ে গেছে। তুই যদি দামি হতে চাস, কোনো তোরাও ওনাদের সঙ্গী হয়ে যা, তোরা ওনাদের কি হয়ে যা, তাহলে ওলি লাগবে কি লাগবে না? সেই জন্য ওলি শব্দ অনেকেই কোরআনে খুঁজে পায় না, আছে না, আউলিয়া শব্দ কোরআনে খুঁজে পায় না, কোরআন শরীফ নিয়ে আসেন। আমি তিনটা শব্দ, একটার নাম আউলিয়া, একটার নাম কি, যেমন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, তাহলে আউলিয়া শব্দ কোরআনে আছে না নাই? ওয়ালি কি, ওয়ালি ইন্নামা সূরা মায়েদা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, ওলি শব্দ কোরআনে আছে না নাই? এরকম ওলি, আউলিয়া, বেলায়ত, এই তিনটা শব্দ আল্লাহ কোরআনে এই তিন শব্দ দিয়ে 90টা আয়াত নাজিল করেছে। কয়টা আয়াত? এই তো কোরআন খুঁজি পাই না, আমি 90টা আয়াত বের করে দিব, নিয়ে আসেন আমার কাছে। ওলি, আউলিয়া, বেলায়ত, কত? ওলি, আউলিয়া, বেলায়ত, এই তিনটা শব্দে আয়াত নাজিল হয়েছে কোরআনে, কয়টা? একটু গভীর মনোযোগ দেন, আমার গৌসে পাকের হায়াত ছিল 90 বছর। কয় বছর? তাহলে গৌসে পাকের হায়াত ছিল 90 বছর। আল্লাহ ওলি, আউলিয়া, বেলায়ত দিয়ে আয়াত নাজিল করেছে 90টা। কেন? আল্লাহ আমাদেরকে ইশারা দিচ্ছে, বেলায়তের সমস্ত গুণ আমার নবীর আব্দুল কাদের জিলানির কাছে পাওয়া যাচ্ছে। এগুলো আমি সহজে বলি না, কারণ আমার কাছে মনে হচ্ছে আপনি নিতে পারতেছেন, সেই জন্য বলতেছি, কারণ এগুলো তিন বিষয় তো অনেকে নিতে পারে না, সেই জন্য আপনাদেরকে বলছি, কারণ আপনাদের মন, আমার কাছে মনে হচ্ছে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন, সেই জন্য আমি কঠিন কথা বলছি, নাহলে এগুলো তেমন একটা মাহফিল আমি বলি না। এখন গভীর মনোযোগ, তাহলে কোরআন বুঝতে নবী লাগবে, আর নবীকে যদি না দেখি, আল্লাহ বলে কোনো মাস সাদিকিন আই আসসালেহিন, আল্লাহর ওলির কি হয়ে যাও। এখন আসেন গভীর মনোযোগ, আমার কথাকে আমি আস্তে আস্তে গুছিয়ে আনছি। আমরা গুনাহ করেছি কি করি নাই? করি নাই, এরকম কেউ নাই। গুনাহ যদি না করতাম ফেরেশতা হয়ে যাইতাম, তো আল্লাহ তো মানুষ বানাইছে গুনাহই করব, কথা ঠিক না? আমি যদি গুনাহ না করি আল্লাহ সত্তার হবে কেমনে? আমি যদি গুনাহ না করি আল্লাহ মাফ করবে কারে? কারণ ফেরেশতা কি কোনো গুনাহ করে? আর ইবলিসকে আল্লাহ কখনো মাফ করবে না, তো মাফ করবে কারে? মানুষরাই তো করবে। সেই জন্যই আল্লাহ বান্দার সাথে কথা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বান্দা গুনাহ করতে করতে তুই যদি ক্লান্ত হয়ে যাস, এরপর নিরাশ হইস না, কেন তোর মাওলার নাম রহমান, এরপরেও আমি মাফ করে দিতে প্রস্তুত আছি। তাহলে মানুষ কি করবে? গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পর মাফ চাইতে হবে কি হবে না? যারা গুনাহ করে মাফ চায় না, অনুশোচনা করে না, ফজরের নামাজ
চলে গেছে, কি হয়েছে? জোহর পড়ে নাই, কি হয়েছে? এরকম যারা কোনো অনুশোচনা নাই, শুধু গুনাই করে, শুধু গুনাই করে। তো মানুষ যখন গুনাহ করতে 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 অনুশোচনা কাজে আসে না, সে ইবলিস হয়ে যায়, সে কি হয়ে যায়? আর বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে করতে হঠাৎ রহমানের কথা মনে পড়ে গেছে, কার কথা? সিজদাই লুটিয়া যখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মাবুদ, চোখ দিয়েছ কোরআন দেখার জন্য, আমি কি কি দেখলাম? হাত দিয়েছ কোরআন ধরার জন্য, আমি কি কি ধরলাম? পা দিয়েছ মসজিদে আসার জন্য, চিচি আমি কোথায় না কোথায় গেলাম? যখন রহমানের দরবারে চোখের পানি ছেড়ে দেয় বান্দা, তখন বান্দা তাকে না আল্লাহর ওলি হয়ে যায়। মানুষের ক্যাটাগরি কয়টা? একটা উপরে উঠে, একটা খান্নাস হয়ে নিচে নামে। তো মানুষ গুনাহ করবে, এটা কি স্বাভাবিক বিষয়? সেটা অস্বাভাবিক নয়। আপনি যতই নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করেন, এরপরেও ভুল হয়ে যায়। সেই জন্যই তো মানুষ, সেই জন্যই কি? তো এখন আল্লাহ বলছে, গুনাহ করেছিস? আমি বললাম হ্যাঁ। আপনাকে বললেন, তুই করেছিস? আপনি বললেন হ্যাঁ। আল্লাহ বললেন, গুনাহ কেমন? মাওলা, আমার ডানেও গোনা, বামেও গোনা, সামনেও গোনা, পিছনেও গোনা। কিরকম গোনা দেখি বল। আমি বললাম, মাওলা, আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার গোনার পাল্লাটা আরো বেশি ভারী হয়ে যাবে। আল্লাহ বলে, আরো বিস্তারিত বল। আমি বললাম, মাওলা, আমার গোনার বোঝা নিয়ে আমি কাবার সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু মন বলছে গুনাগুলো মাফ হবে না। আমি হাজরে আসওয়াদ চুমু দিয়েছিলাম, মন বলছে গুনাহ মাফ হবে না। আমি জমজমের পানি পান করলাম, মন আমার চটপট করছে। আমি আরাফায় চোখের পানি ছেড়ে দিলাম, কিন্তু আমার চোখ যেন বলছে তোর গুনাগুলো মাফ হবে না। আল্লাহ বলে, এত বড় গুনাগার? আমি বললাম, হা মাওলা, আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাগার আর কেউ নাই। আল্লাহ বলে, এরপরেও নিরাশ হোস না। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, ওই গুনার বোঝা নিয়ে শাহিনশাহ মদিনার দরবারে চলে যা, নবী যদি তোদের পক্ষে গুনাহ মাফ চায়, ফাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি মাওলা ওয়াদা করছি তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তাহলে গুনাহ করলে কার দরবারে? এখন আমি তো বাংলাদেশে, আমি কোথায়? মদিনায় যাওয়া সম্ভব? কখনো লকডাউন, কখনো শাটডাউন, এমন কোনো ডাউন নাই যে কোনো ডাউনে পড়ে যাচ্ছি, কথা ঠিক না? কথা ঠিক কি নাই? তাহলে এখন আমি যাবো কেমনে? গুনাহ তো করছি। তা আল্লাহর নবীর যখন শেষ বয়স চলে আসলো, মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছে, কিসের খুতবা? এটা মুসলিম শরীফে আছে, কিতাবুল মানাকিব। অধ্যায়ের নাম কি? কিতাবুল মানাকিব। কোন শরীফ বললাম? মুসলিম শরীফ, যেটা কয় নম্বরে? তিন নম্বরে, কোরআনের পর বুখারি, বুখারির পর মুসলিম। এই মুসলিমের কিতাবুল মানাকিবে আল্লাহর নবীর শেষ বয়স যখন চলে আসবে, বিদায় নিয়ে যাবে জুমার খুতবায় মিম্বারে, হঠাৎ করে বললেন, আমার আলী, তোমরা দুজন শুনে রেখো, বুশরা লাকুমা, আমি নবীর পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য শুভ সংবাদ। কি সংবাদ? গোট নিউজ। বুশরা মানে গোট নিউজ। এখন সেখানে সিদ্দিক আকবরও আছে, উসমান ও জুন্নুরাইন, আশরাই মুবাশশারা, আনসার মুহাজির, কিন্তু ওনাদের রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের মাঝে শুভ সংবাদ কয়জনের জন্য? একজন ফারুকে আজম, আরেকজন মাওলায়ে কায়নাত, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। দুজন দাঁড়িয়ে গেলেন। ফারুকে আজম বললেন, নবী গো, এতগুলো সাহাবীদের মধ্যে শুভ সংবাদ কয়জনের জন্য একটু বলেন না, ওই শুভ সংবাদ কি? আল্লাহর নবী বলে, আমার আলী, শোনো, সেই দিন আমি থাকব না, আমার আবু বকর থাকবে না, ইয়ামান নামের দেশে, করণ নামের শহরে আমার এক দেওয়ানা থাকে, আমার এক পাগলা থাকে, আমার এক আশেক থাকে, ওই আশেককে মানুষ ওয়াইস করণী হিসেবে চিনে, ওই ওয়াইসের সাথে তুমি ওমর এবং তুমি আলীর সাথে দেখা হয়ে যাবে। নবী গায়েব জানেনি, মুসলিম শরীফ বলছে, আমার বাবার দিনের কাহিনী বলে নেই,
কোন শরীফ অধ্যায়ের নাম কি, কিতাবুল মানাকিব লিখে রাখেন, এগুলো তাদেরকে দেখাবেন যে আমি বলছি জামানত দ্বারা আমি ইনশাল্লাহ যে কোনো জায়গায় বসতে পারবে, সমস্যা নাই। তাহলে ওয়াইস করনি উনিকে সাহাবী কারে কয় যে ঈমানের চোখে নবীকে দেখেছে, ঈমানের সাথে ইন্তেকাল করেছে, কিন্তু ওয়াইস করনি নবীর জামানায় ছিলেন, কিন্তু এত বেশি আশেক ছিল আল্লাহর নবী বলে আমি আমার ওয়াইসকে দেখা দিব কেন? কন্ট্রোল করতে পারবে না, কি করতে পারবে না। একবার মদিনায় এসেছিলেন, আমার নবী জেনে গেছে ওয়াইস কোথায় এসেছে, উম্মুল মুমিনিন মা আয়েশাকে ডেকে বললেন আমার রসুল আয়েশা আমি বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি, আমার আশেক ওয়াইস মদিনায় চলে এসেছে, আর কিছুক্ষণ পর আমার হুজরায় আসবে, যদি ওয়াইস আসে তাহলে আয়েশা তুমি বলে দিও ওয়াইস যেন মায়ের সেবা করে। কার সেবা করে? মায়ের সেবা করে। আমি দেখা দিব কেন? আমি নবী, এমন নবী যে যতটুকু সইতে পারেছে তাকে ততটুকু কি করেছে, দেখা দিয়েছে, কিন্তু ওয়াইস সইতে পারবে না, সেই জন্য আমি নবী ওয়াইসকে দেখা দিব। তাহলে ওয়াইস করনি সাহাবি নয়, উনি কে? আল্লাহর ওয়ালি। উনি কে? তাহলে ওয়াইস করনি দামি না ওমর দামি? ওমর দামি, কারণ সাহাবি রাসূল। ওয়াইস করনি দামি না মাওলা আলী দামি? মাওলা আলী দামি, ওটাই বেলায়েতের বাদশা, ওটাই ওয়াইস করনি। কিন্তু আল্লাহর নবী বললেন আমার আলী তোমাদেরকে বলে যায় আমার দেওয়ানা আশেক ওয়াইস করনের সাথে তোমাদের কি হবে দেখা। তো আমার রাসূলুল্লাহ কিছু বলতে হবে? সে বলা লাগবে না, তোমাদের গায়ের ঘ্রাণে আমার ওয়াইস চিনে যাবে, এগুলো অন্য কেউ নয়, এগুলো দয়াল নবীর সাহাবী। এগুলো কাদের সাহাবী? তবে একটা কথা বলিও, যেই দিন আমার ওয়াইস করনের সাথে ওমর এবং আলী তোমাদের দেখা হবে, একটু ওয়াইসকে বলিও আমি নবী বলেছি ওয়াইস করনি যেন দু হাত তুলে মাওলার দরবারে দোয়া করে, আল্লাহ আমার নবীর উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর নবী বললেন ওমর, ওমর আলী তোমার সাথে যখন ওয়াইস করনি দেখা হবে একটা কথা বলবে, যেন ওয়াইস করনি কার দরবারে, আল্লাহর দরবারে কি করে দোয়া, কি দোয়া করবে, আমাদের মতো গুনাহগারকে আল্লাহ যেন কি করে দেয়। তাহলে ওয়াইস করনির চেয়ে দামি ওমর, ওয়াইস করনির চেয়ে দামি আলী, আল্লাহর নবীর বলা দরকার আলী আমার উম্মতের গুনাহ মাফ চেয়ে তুমি একটু মাওলার দরবারে হাত তুলে দাও, ওমর আমার উম্মতের গুনাহ মাফ চেয়ে আল্লাহর দরবারে একটু মুনাজাত করো। আল্লাহর নবী ফারুকে আজমকে বলে নাই, আল্লাহর নবী মাওলা আলীকে বলে নাই, বলছে ওমর আলী তোমরা ওয়াইস করনিকে বললা, ওয়াইস করনি যেন দোয়া করে, নবীরই কেন, যে সাহাবী রাসূলের যুগ শেষ হয়ে যাবে। ও আমার উম্মত শোনো, যদি তুমি বাংলার জমিনে থাকো, নেপাল ভুটান আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ায় থাকো, পাসপোর্টের কারণে বিশাল কারণে টাকার কারণে যদি মদিনায় আসতে না পারো নিরাশ হয় না, ওয়াইস করনির মত আল্লাহর ওলি শহরে নগরে গ্রামে গঞ্জে শুয়ে আছে, আল্লাহর ওলির দরবারে গিয়ে মুনাজাত করে দাও, আল্লাহর ওলি দরখাস্ত মদিনাওয়ালার কাছে চলে আসবে, মদিনাওয়ালা মাওলার কাছে পৌঁছাইয়া দিবে। এটার নাম বলি, এটার নাম কি? এই কথা বলার পর ফারুক এবং আলী তোমরা ওয়াইস করনিকে কি বললে, উম্মতের বকশিশ চেয়ে কি করতে হবে? এরপর বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাই আল্লাহর নবী হাত তুললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ফি ইয়ামানিনা, আল্লাহ আমাদের সিরিয়ায় তুমি বরকত দান করো, আমাদের ইয়ামানে তুমি বরকত দান করো। এক গ্রুপ দাঁড়িয়ে বলেন, নবী রে আমরা নজদবাসী রয়ে গেছি, নজদ মানে বর্তমান রিয়াদ, বর্তমান কি
ইউটিউবে গুগলে চার্চ দেন, রিয়াদের পূর্ব নাম কি ছিল, আসবে নজদ ছিল। তো ওরা বলছে হুজুর ওয়াল্লাহ না ফি নাচে দিনা, আমাদের নজদের জন্য একটু কি করে দেন, দোয়া করেন। আল্লাহ নবী আবার হাত তুললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়ালানা ফি ইয়ামানিনা, আল্লাহ আমাদের সিরিয়া এবং ইয়ামানে বরকত দাও। নজদের কথা বলেন, আবার বললেন ওয়ালানা ফি নাচে দিনা, ইয়া রাসূলুল্লাহ এবারে বাদ দিয়েছেন, আমাদের নজদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী বলেন সিরিয়ার বরকত দাও, ইয়ামানে বরকত দাও, নজদের কথা আবার বলেন নাই। তারা আবার বললেন একটু বড় হয়ে ওয়ালানা ফি নাচে দিনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য। আল্লাহর নবী বলছিল্লাহ আমি নজদের জন্য দোয়া করব না। সে কেন? সো ওয়া ইউতুল্লাউ মিনহা, কারণ শায়াতিন, ওখান থেকে শয়তানের শিং বের হবে। ওখান থেকে কি বের হবে? এখন আসেন, ইয়ামানের জন্য দোয়া করলেন, সিরিয়ার জন্য দোয়া করলেন, কিন্তু নজদের জন্য বদদোয়া করলেন। কি দোয়া করলেন? এখন সিরিয়াতে ইতিহাসের বই খোলেন, হিস্ট্রির বই খোলেন, লেখা আছে ওই সিরিয়া কোন নবী জন্মগ্রহণ করেছে, কোন নবীর ইন্তেকাল হয়েছে, কোন নবী এসে থেকেছে। 90,000 নবী ও রাসূল সিরিয়ার মধ্যে কদম রেখেছে। কয় হাজার? তো আল্লাহর নবী তো ইমামুল আমবিয়া, উনি সাইয়্যিদুল মুরসালিন। তো উনি যদি ইমাম তো মুক্তাদির জন্য কি করবে দোয়া? খতিব আপনাদের জন্য দোয়া করে না? তো আল্লাহর নবী যেহেতু নবীদের নবী, তো সিরিয়ার জন্য দোয়া করবে স্বাভাবিক, কারণ 90,000 নবী রসুল কোথায় আসছে? কিন্তু ইয়ামানে কোনো নবী আসে নাই, কোনো রসুল আসে নাই, নবীরে ইয়ামানের জন্য কেন দোয়া করলেন? আল্লাহর নবী বলে সিরিয়ার জন্য দোয়া করেছি, এটা নবীদের শহর। ইয়ামানের জন্য দোয়া করেছি, এটা ওয়াইস করনের শহর, এটা শাহজালালের শহর। ইয়ামান আল্লাহর ওলিদের শহর। ইয়ামান কার শহর? তো কোন ইসলাম দিয়েছেন? ইয়ামানি ইসলাম পেয়েছেন, নবীর দোয়া করা ইসলাম পেয়েছেন। তো নজদের দিকে কি জন্য যান? সৌদি আরবে নাই, সৌদি আরবে নাই, তোরা সৌদি আরবকে দেখতে বসে এটা যত বদদোয়া করছে। আমরা তো ওই ইসলাম পেয়েছি যে ইসলামের জন্য আমার নবী দোয়া করেছে। তো নবীরে নজদের জন্য করেন নাই কেন? যেখানে বিয়াদবে রসুল তাকে, যেখানে বিয়াদবে ওলি তাকে, আমি নবী তাদের পক্ষে নয়, আমি নবী তাদের বিপক্ষে, আমি নবী তাদের। তো আমরা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? তো ওলিদের পক্ষে থাকা নবীর পক্ষে, ওলিদের বিপক্ষে থাকা নবীর বিপক্ষে। বুখারীর হাদিস, মান আদালি ওলিয়া, যে আল্লাহর ওলির বিরোধিতা করছে, আল্লাহ বলে আমি খোদা ওই বান্দার সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। যুদ্ধ ঘোষণা করছে কে? আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে জিতবে কে? সেই জন্যই বিয়াদবে রসুল, বিয়াদবে ওলি দুনিয়াতেও বেজ্জুত হয় আখিরাতেও। কেন? যুদ্ধ কার সাথে? অনেকেই মনে করে সুন্নিদের সাথে মনে যুদ্ধ করলাম। না না, সুন্নিদের খায়দায় কি কোনো কাজ নাই? আমি তোমার বিরোধিতা করে লাভ কি? আমরা তো নবীর পক্ষে কথা বলি, আমরা কার পক্ষে? তাহলে এখন গুনাহ যদি মাফ করাইতে চায় তাও কার দরবারে? নবীকে পাওয়ার জন্য কোথায় আসতে হবে? ওলির দরবারে। যখন আমি এই সিস্টেমটা মানলাম, এখন কোরআন বলে আকিমুসসালাহ, নামাজ পড়, আমি মসজিদে চলে এসেছি। কোরআন বলে ওয়াতুজ্জাকাত, যাকাত দে, আমি যাকাত দেওয়া শুরু করেছি। কোরআন বলে টাকা পয়সা আছে, আমি বললাম হ্যাঁ। গায়ে জোর আছে, আমি বললাম হ্যাঁ। সাতিমুল হজ্জা, জীবন একবার হজ করে নে, আমি হজ করে নিলাম। কোরআন বলে মা বাবা আছে, আমি বললাম হ্যাঁ। কোথায় রেখেছিস? আমি বললাম বৃদ্ধাশ্রমে। কোরআন বলে না না, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, তাড়াতাড়ি বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আয়, কারণ তোর মা বাবার কদমের নিচে তোর জান্নাত রয়ে গেছে। কোরআন বলে তোর ভাই আছে, আমি বললাম হ্যাঁ। সে সমান সমান অধিকার দিয়ে দেয়। কোরআন বলে তোর বোন আছে, আমি বললাম হ্যাঁ। সে বোনের অধিকারটা বোনকে দিয়ে দেয়। কোরআন বলে তোর সমাজ আছে, আমি বললাম হ্যাঁ। সে মানুষকে দেখলে সালাম দেয়। কোরআন বলে তোর পরিবার আছে, আমি বললাম হ্যাঁ। সে বউকে ভালোবাস, সন্তানদেরকে মানুষ কর। আমি যখন কোরআন খুলতে 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 মানতে লাগলাম, শেষ পৃষ্ঠায় যখন আসলাম, কোরআন বলে সূরাতুন নাস, এতদিন অমানুষ ছিলি, আজকে যেদিন কোরআন শেষ করলি, এখন আর বাকারা নাই, এখন আর পশু নাই, তুই মানুষ হয়ে গেছিস। তুই কি হয়ে গেছিস? তাহলে কোরআন এমন একটা ফ্যাক্টরির নাম, এমন একটা
যেখানে বাকারা হয়ে আসে, অমানুষ হয়ে আসে, কিন্তু বের হওয়ার সময় আর অমানুষটাকে না, আন্নাস, একজন জান্নাতি দুল্হা হয়ে যায়, একজন কি হয়ে যায়। তা আজকের মাহফিল থেকে আমরা এটাই বুঝতে পারলাম, আল্লাহর ওলিগণ যেই পথে চলেছে আমরা যদি সেই পথেই চলি, এটার নাম সিরাতে, এটার নাম সিরাতে। এখন বলেন আমার সাথে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন। আল্লাহ বলে ফরিয়াদ কর, ওলিগণ যে পথে চলেছে তুইও সেই পথে পথিক হয়ে যা, এটার নাম সিরাতে মুস্তাকিম। এখন আসেন আমার কথা শেষ, আমাদের প্রতিবেশী আছে না নেই? আছে। তাহলে প্রতিবেশীদের প্রতি আমাদের একটা অধিকার আছে, কেন? আপনি মুসলমান, মুসলমান সে নিজের মতো চলতে পারে না, মুসলমান আল্লাহ এবং রসুলের দেওয়া বিধান মতো চলতে পারে। কিসের মতো? তো এখন প্রতিবেশীর হক কি? অনেক বড় লম্বা কথা, আমি এত লম্বা কথাই যাব না। এক নম্বর সালাম দেওয়া, কি দেওয়া? সালাম দেওয়া। দুই নম্বর, কোনো অসভ্য ভাষায় কথা বলা যাবে, ভদ্র ভাষায় কথা বলা। তিন নম্বর, আপনার আশেপাশে যদি প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, আপনার ঘরে যদি খাবার থাকে, আপনার উপর ওয়াজিব তার ঘরে খাবার পৌঁছায়া দেওয়া। চার নম্বর, আপনার প্রতিবেশী যদি অসুস্থ হয় তার সেবা করা আপনার দায়িত্ব। পাঁচ নম্বর, কোনো প্রতিবেশী যদি মারা যায় জানাজা পড়া আপনার দায়িত্ব। কি বড়! তারপরে আরেকটা কালচার আছে, আপনি ধনী, আপনার প্রতিবেশী কি গরিব, আছে না এরকম? তা আল্লাহর নবী বলে, তুমি যখন কোনো ভালো জিনিস কিনবে, ফল ফ্রুট মাছ মাংস, এখান থেকে কিছু জিনিস তুমি তোমার প্রতিবেশীর কাছে পৌঁছায় দাও। কি করো? এখন আপনি বললেন, হুজুর আমি আনলাম তো 1 কেজি, এটা তো আমার ঘরেই লাগবে, কিন্তু প্রতিবেশীকে দেওয়ার মতো আমার ওই ক্যাপাসিটি নাই। আল্লাহর নবী বলে, তুমি গোপনে নিয়ে যাও যেন তোমার প্রতিবেশী না দেখে। কেন? সে যদি দেখে আফসোস করে বলে, আল্লাহ আমার পাশের জন ভালো খাচ্ছে, আমি কেন খারাপ খাচ্ছি? তখন আমার নবী বলে, আমার উম্মত যদি কান্না করে আমি মুস্তাফা সইতে পারবো না। সেই জন্য ভালো জিনিস কিনলে গোপনে নিয়ে যাবেন। আপনার বাচ্চা ভালো খাবার খাচ্ছে, আপনার প্রতিবেশীর বাচ্চাকে ভালো খাবার দেওয়ার মতো কিছু নাই। আল্লাহর নবী বলে, তোমার বাচ্চাকে তুমি একা একই গোপনে তোমার রুমে খাওয়া, রাস্তার মধ্যে যেন ভালো খাবার নিয়ে বের না হয়। কেন? অনেক এতিমের সন্তান রাস্তাঘাটে থাকে, সে যদি চোখের পানি ছেড়ে দেয় আমি নবী সইতে পারবো না। এই প্রতিবেশীদের এই হক আমাদেরকে আদায় করতে হবে। একজন সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো নাকি খারাপ বুঝবো কেমনে? নিজে ভালো বললে তো ভালো না, কথা ঠিক না? আমি যদি নিজেকে বলি ভালো, ভালো ভালো হয়? ভালো না। তো আমি যে ভালো না খারাপ এটা বুঝবো কেমনে? আল্লাহর নবী বলে, তোমার প্রতিবেশী যদি তোমাকে ভালো বলে সাক্ষী দেয় তা তুমি ধরে নাও তুমি ভালো, আর তোমার প্রতিবেশী যদি তোমাকে খারাপ বলে সাক্ষী দেয় তা তুমি ধরে নাও তুমি খারাপ, তুমি ভালো নয়। কেন? যার প্রতিবেশী যাকে ভালো বলে সাক্ষী দিবে, এই ভালো সাক্ষী মাওলার দরবারে কবুল হয়ে যাবে। এই প্রতিবেশীদের হক সবসময় আদায় করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। সকলের কাছে দোয়া চেয়ে, সকলের কাছে দোয়া চেয়ে এখানেই শেষ করছি। আমি একটা, আমাদের যিনি দাঁড়িয়ে আছেন উনি আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশ, 41 নং দিলপাড়া ইউনিট শাখা প্রচার সম্পাদক, ওনার নাম মোহাম্মদ ফেরদাউস। এই করোনা মহামারীর সময়ে প্রায় 40টা লাশ উনি নিজেই দাফন করেছেন। এই মানুষটা অসুস্থ হয়ে আপনাদের কাছে এসেছেন, ওনার অপারেশনের জন্য প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচ আছে, যা ইন্ডিয়া থেকে করতে হবে। সেই কারণে উনি আপনাদের কাছে এসেছেন কিছু সাহায্যের জন্য, যে যতটুকু পারেন ওনাকে সাহায্য করে, একটা ভাইয়ের অসময়ে আপনারা যদি পাশে থাকেন তাহলে উনি নিজে সফল হবে ইনশাআল্লাহ। একজন ভাই ওনাকে তুলে দেন।
একটু সহযোগিতা করেন। সম্মানিত এলাকাবাসী এবং সামিউন ইকরাম, আশিক রাসূল, আমি আপনাদের জ্ঞাতার্থ এবাইয়ের পক্ষ হয়ে আমি আরজ করছি, আপনারা অন্তর থেকে মহব্বত সহকারে দেবেন। উনি কোনো ভিক্ষুক নয়, বিভিন্ন জায়গায় মসজিদে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের মিথ্যা ও জোহাতে আমাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এবারটা এরকম কোন ক্ষেত্রে নয়, উনি একজন সত্যিকার আশিক রাসূল আলহামদুলিল্লাহ বলে। এখন করোনা কালে আপনারা সবাই জানেন গোসা কমিটির যে খেদমতটা ছিল, করোনা অবস্থায় একজন আরেকজনের পাশে যায় না, বাবা মায়ের পাশে যায় না, মা সন্তানের পাশে যায় না, স্বামী স্ত্রী আলাদা ছিল। এই করোনাকালীন সময়ে সন্তানরা মায়ের করোনায় ইন্তেকালে সন্তান ধরে নাই, কিন্তু এ ভাইরা গিয়ে তাদের ওনারাও যে করোনা হতে পারে সেটা ওনারাও জানেন, কিন্তু রিস্ক নিয়ে আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য ওনারা এরকম মানুষদেরকেও গিয়ে দাফন করিয়েছেন, জানাজার কাফন দিয়েছেন, বিভিন্ন ধরনের সহযোগিতা ওনারা ছিলেন। তাই এই ভাই অনেক ধরনের অসুস্থ, বড় বড় আমাদের আকরাবর্গম ওনারা বিভিন্ন মাহফিলে ওনাকে সহযোগিতা করেছেন, আপনারাও সহযোগিতা করুন। আর দরকার হলে আমি আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে এরকম মাহবিল নিয়ে এ ভাই আমার সাথে অনেকক্ষণ কথা বলেছেন। উনি একটা কথা অন্তর থেকে আমাকে এটা বলেছেন যে সবার সাথে এরকম মন খুলে বলে কথা বলতে পারে না, এ ভাই জানেন অনেক মনের দুঃখ। আমি এ ভাই জানকে বলেছি এরকম অক্সিজেন কেন্দ্রীয় জামা মসজিদে আমি থাকা অবস্থায় অনেক ভাইকে ইনশাল্লাহ আমি সহযোগিতা করেছিলাম, কিন্তু এই টাকা পয়সা যে আপনারা দিয়েছেন, ওনার 5 লক্ষ টাকা লাগবে পরিপূর্ণ সুস্থ হতে, এই টাকায় কিন্তু উনি সুস্থ হবেন না, এটা 100% গ্যারান্টি, এটাকে আপনারা মানেন। আমি আমার বাবা যারা এবং হুজুরের সময় একটু আমি ইয়া করতেছি, এটা কিন্তু চরম সত্যি কথা, এ ভাইয়ের কিন্তু কোনো কিছু হবে না, এটা এ টাকাগুলো দিয়ে কত 2000 হতে পারে বা 3000, আপনাদের টাকা দিয়ে আমার কিছু কাজ করে না। কিন্তু এখানে যারা আসছেন আপনাদের হয়তো লিঙ্ক থাকতে পারে এরকম যে উনি কোনো শিল্পপতিকে বললে কথা শুনবে না, কিন্তু আপনি বললে শুনতে পারে। অনেক বড় ব্যবসায়ী আছে যার উনি বললে শুনবে না, কিন্তু আপনি বললে শুনতে পারে, এরকম অনেক হৃদয়বান মানুষ আছেন। কিন্তু সিটিং বার্তারের কারণে একজনের টাকা আরেকজনকে দিতে চায় না। তাই আমি আর করব আপনারা এরকম যদি সহযোগিতা করো, সে আল্লাহকে আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য গোসা কমিটির খেদমতে এ ভাইকে সুস্থ করার জন্য আরও যেন খেদমত করতে পারেন, সেই আদেশে আপনারা ওনার নাম্বার নিয়ে যাবেন, ওনার সাথে গোপন দরকার হলে যোগাযোগ করবেন। ইয়া নবী সালাম জলবায়ে শানে কুদরত পেলাও সালাম শোভা জানে রহমত পেলাও সালাম শামে বজনে দা খাজাই খাজি গান খাজা গরিবে নিওয়াজ খাজাই খাজি গান খাজা আবদুর রহমান সৈয়দি মুর্শিদি কিবলা তৈয়ব পরসা বিশাহ আশিকি মুস্তফা গাজী শের রে বাংলা শেখ কি
কিবলা মালিক শাহ জিনকে নরওয়ার আদা সুন্নতি মুস্তফা এসে পীরে তরিকত পেলা আলোচনা করলেন আজকে পাবলিক সম্মানিত প্রধান মেহমান এই দেশে লাগে জনতা প্রাণের স্পন্দন আলাদা বিশ্ববিদ্যালয় সাবেক বিপি ঢাকা রাজধানী সভাপতি দূর দূরান্ত থেকে মাগুরের আগত মেহমান কিন্তু সকলের কৃতজ্ঞতা এবং আমার আপনাদেরকে মাগুর প্রস্তুত কমিটির পক্ষ থেকে বিশেষ করে আমাদের এই মাহফিলটা দীর্ঘ তিন বছর পর্যন্ত কোন সংগঠন ব্যতীত ছাড়া আমরা স্টুডেন্ট কয়েকজন ছাত্র মিলে মাহফিলটা উদযাপন করতে যাচ্ছি। এই মাহফিল করতে গিয়ে অনেকে ঘরের মধ্যে অনেক মুরব্বীদের কাছে গিয়েছি, আমাদের মা আচরণ এবং কথায় যদি কারো কষ্ট পেয়ে থাকেন আজকে আমরা আপনাদের কাছে ক্ষমা এবং আপনাদের কাছে আরো ধোয়া চাচ্ছি যেন বিশেষ করে যেন কেমন পর্যন্ত আমরা চলে যেতে পারি আমাদের প্রজন্মের করতে পারে আমরা চাই আপনি আমরা সবাই আপনাদের কাছে একটা সময় করবে যার দিন রাত কোন দিন এবং রাত কোনো পার্থক্য নাই শূন্যতের কাজ করার জন্য আপনাদেরকে আপনাদের নিজের মূল্যবান জীবন থেকে কিছু সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি আমার সংক্ষিপ্ত বক্তব্য আলহামদুলিল্লাহ
سيد المرسلين وعلى آله وأصحابه وأحبابه إلى يوم الدين رب العالمين پروردگار পূর্ব মনসা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মাহফিল পরিচালনা কমিটির ব্যবস্থাপনা এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে খাজায়ে খাজেগা রাজায়ে হিন্দুস্তান মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র উরসে পাক উপলক্ষে তৃতীয়বারের মতো আজিম শান মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল শেষ করে তোমার হাবিবের উপর দরুদ ও সালাম পাঠ করে মালিক আমরা সবাই ভিখারি সেজে তুমি মাবুদের দরবারে হাত তুলে দিয়েছে, আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দাও। অনেকেই মাকে হারিয়ে এতিম হয়ে গেছে, অনেকেই আপন বাবাকে আধার কবরে রেখে দিয়েছে। রব্বে করিম আমাদের মা বাবার দিক থেকে, আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে, মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু খালা খালো আত্মীয় স্বজন মহল্লাবাসী ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আদার কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন এমন কোন ঘর নাই যেখানে রোগী নাই, এমন কোন বাড়ি নাই যেখানে অসুস্থ নাই। মওলা এখানে যারা অসুস্থ হয় দুটো হাত তুলে দিয়েছে, পর্দার অন্তরালে যারা রোগী হয়ে দুটো হাত তুলে দিয়েছে, হসপিটাল ক্লিনিকে যারা দু চোখের পানি ছেড়ে দিয়েছে, মওলা তুমি শাফি তুমি কাফি, আমাদের সকল অসুস্থ নর নারীকে তুমি সুস্থতা নসিব করো। যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় চাকরি জব রিজিক সন্ধানে যে যে কর্মে আছে, প্রত্যেককে আপন কর্মে হালাল রিজিক দিয়ে ভরপুর করে দাও। যারা ব্যবসা বাণিজ্যে আছে ওনাদেরকে দিন বদিন উন্নতি দান করো। যারা বিদেশের মাটিকে আপন করে প্রবাসী হয়ে আছে, প্রত্যেক প্রবাসীকে তোমার আমানতে তোমার সালামতে তোমার হেফাজতে কবুল করে নাও। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আছে, প্রত্যেক শিক্ষার্থীকে আমার সোনার বাংলার সোনার সন্তান হিসেবে কবুল করে নাও। যারা বেকার আছে কাজের ব্যবস্থা করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দাও। মওলা পর্দার অন্তরালে আমার মা বোন গুলো হাত তুলে দিয়েছে, আমার মা বোনদের ফরিয়াদকে কবুল করে নাও। যাদের বাচ্চা হয় নাই মা ডাক বাবা ডাক শুনে নাই, একটা বাচ্চা দিয়ে মন ঠান্ডা করে দাও। যাদের বিয়ে হয় নাই বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ কনকনে শীতে আমার মুরব্বীরা বসে আছে, মাওলা আমার মুরব্বীদেরকে সুস্বাস্থ্য হায়াত খিজিরি দান করো। আজকের মাহফিল আমি নওজওয়ানদের দেখতে পাচ্ছি, মাওলা এই যুবক গুলারে তোমার হাওলা করে দিয়েছে, তোমার হাবিবের রহমতের চাদর দিয়ে কবুল করে নাও। মাসুম নিষ্পাপ বাচ্চাগুলো হাত তুলে দিয়েছে, তাদেরকে আমার দেশের রত্ন হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা অর্থ দিয়েছে ওনাদের দানকে তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যে সফলতা দান করো, এক টাকার ভেতরে কোটি টাকার বরকত দান করো। আল্লাহ আমার পূর্ব মনসা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মাহফিল পরিচালনা কমিটিকে তুমি কবুল করে নাও। সভাপতি থেকে শুভাকাঙ্ক্ষী, আল্লাহ তাআলা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আরামের ঘুম হারাম করে দিয়ে কেউ প্রচার কেউ প্রসার কেউ মাইকিং কেউ স্টেজ কেউ প্যান্ডেল কেউ লাইটিং কেউ তবরকাত কেউ মেহমানদারি, আল্লাহ যে যেভাবে কাটুনি দিয়েছে ওনাদের মোহাব্বতকে তুমি কবুল করে নাও। আমিন।
রব্বে করিম তুমি তাদের দিন দুনিয়া তরক্কি এবং উন্নতি দান করো। সর্বোপরি যারা এসে আজকের মাহফিলকে রওনক করে দিয়েছে, আল্লাহ হাজরিনদের মুনাজাত কবুল করো না। খতিব ইমাম ওনারা হাত তুলে দিয়েছেন, রব্বে করিম ওনাদের হাতের দিকে তাকায়া আমাদের মুনাজাতকে কবুল করে না। আল্লাহ মাসুদের আগামী মঙ্গলবার অপারেশন হবে, রহমান তুমি ওনার অপারেশনকে সহজ করে দাও, ওনাদের সুসমাদেরকে সুস্থতা নসিব করো। আল্লাহ অনেকেই সমস্যায় আছে সমাধান করে দাও, অনেকেই পরেশানে আছে দূর করে দাও, অনেকেই টেনশনে আছে মুক্ত করে দাও, অনেকেই অশান্তিতে আছে শান্ত করে দাও। আল্লাহ সকলকে সুখময় শান্তিময় জিন্দগি দান করো। দুনিয়াতে রিজিকের কমতি দিও না, আখিরাতের মধ্যে আমলের কমতি দিও না। রব্বে করিম যেদিন সাহরাতের বিছানায় শুয়ে যাব, আজরাইল যখন জান কবজ করবে, আমলনামা যখন চোখের সামনে ওপেন হয়ে যাবে, আওয়াজ যখন বন্ধ হয়ে যাবে, ভেতরের যন্ত্রণা আশেপাশে আর কাউরে যখন বুঝাইতে পারবো না, আল্লাহ ওই কঠিন মুহূর্তে আমার আপনার দয়ার নবী মায়ার নবীকে সাহরাতের বিছানায় হাজির করে দিও। রব্বে করিম ওই কঠিন শেষ মুহূর্তে রহমাতুল লিল আলামিনের চেহারায় আনোয়ার দেখে দেখে আপন আপন মুর্শিদের মুখে মুখে আমাদের জবান থেকে জারি করে দিও শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।